রেকর্ড করা শুরু করে দিই শেয়ার স্ক্রিন। আচ্ছা দাঁড়াও একটু, কিছুক্ষণের মধ্যেই আমি তোমার স্ক্রিন শেয়ার দিয়ে আমি ক্লাসের আমাদের যে টপিকগুলো সেগুলো নিয়ে কথা শুরু করবো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, শেয়ার স্ক্রিন স্ক্রিন শেয়ার, ওকে। আচ্ছা আমার স্ক্রিন দেখতেছো তোমরা? আচ্ছা ঠিক আছে, তোমরা একটু খেয়াল করো, এই যে একটু মিউট করে দাও, যাদের ওখানে আওয়াজ হচ্ছে একটু একটু কাইন্ডলি মিউট করে দাও। আওয়াজ হচ্ছে কার ওখানে একটু দেখো তো, আমার একটু মানে ডিস্ট্রাক্টেড হচ্ছে। রায় এবং তিশা তোমাদের ওখানে কোথায় একটু আওয়াজ হচ্ছে একটু দেখো কাইন্ডলি। সরি আমি কথা বলতেছিলাম আনমিউট না করে, খেয়াল করো নাই মেবি। আচ্ছা এই যে দেখো এখানে যে সূচিপত্রের ছবিটা দেওয়া আছে, এই ছবিটাতে তোমার দেখাচ্ছে প্রথমে যে কন্টেন্টটা এক নম্বর পেজে, সেটা হচ্ছে বলা আছে কি হিসাব বিগত বছরের প্রশ্নের অধ্যায় ভিত্তিক সংখ্যা। মানে হচ্ছে প্রতি বছর কোন টপিক থেকে অ্যাকচুয়ালি কয়টা প্রশ্ন আসছে, ঠিক আছে? তো এটা যেহেতু আমার এই বইটা হচ্ছে 15 সালের এডিশন, সো গত কয়েক বছরের এডিশনগুলো আসতেছে না, মানে কতগুলো আসছে সেটা নিয়ে কোন তথ্য নাই, তো আমরা এটা প্রশ্ন সলভ করতে গেলে পেয়ে যাব। ওকে আচ্ছা এরপর থেকে আমাদের আসলে পড়াটা শুরু। হ্যাঁ আচ্ছা, তো এখানে কিছু হিসাব বিজ্ঞানের পরিভাষা দেওয়া আছে, মানে তোমাদের এখন এগুলো আসে কিনা আমি ঠিক জানি না, কিন্তু তোমরা কি অঙ্ক করতে গেলে এগুলো পাইছো, মানে দুইটার নামই কি পাইছো একটু দেখো তো নামগুলো। ডান দিকে হচ্ছে আধুনিক নাম যেগুলো আমরা এখন, আচ্ছা আচ্ছা পাইছো, গুড। দেখো তো অপরিচিত কোনোটা আছে কিনা, আমরা প্রথম থেকে আসি। বিবিধ দেনাদার, এটাকে আমরা প্রাপ্য হিসাব বলি, পাওনাদারকে প্রদেয় হিসাব বলি, প্রাপ্য বিলকে প্রাপ্য অনুট, প্রদেয় বিলকে প্রদেয় অনুট। তারপর হচ্ছে নিট মুনাফা, নিট আয়, প্রদত্ত বার্তাকে বিক্রয় বার্তা। আচ্ছা এই যে প্রদত্ত বার্তাকে বিক্রয় বার্তা, এইটাকে এতে কার ঝামেলা আছে? হ্যালো তোমরা কি আমার কথা শুনতেছো? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এই যে দেখো, এই যে তোমার কি বলে, এই যে প্রাপ্ত বার্তা, প্রদত্ত বার্তা, এগুলো যে তোমাদের বরাবর বিক্রয় বার্তা দেয়া আছে, এই নামগুলো নিয়ে কোনো ঝামেলা আছে কিনা একটু চিন্তা করে আমাকে বলো। কারণ আমরা জানি কি বার্তা কত প্রকার বলো তো, মানে বার্তা কত ধরনের হয়। রায়ের তিশা নাই না, যে কোনো একজন বলো আমাকে। বুঝলাম না রায়, একটু আবার বলো। স্যার দুই প্রকার। হ্যাঁ বলো বলো বলো, ক্রয় বার্তা বিক্রয় বার্তা। না না না, আচ্ছা নগদ আর কারবারি, নাই না ঠিক বলছে ওইটা তো। হ্যাঁ মনে আছে সবার, গুড গুড গুড। আচ্ছা এখন দেখো কেউ একটু বলো তো আমাকে, নগদ বার্তা কোনটা আর কারবারি বার্তা কোনটা, দুটোর মধ্যে পার্থক্যটা কি আসলে বলতে পারবা? আচ্ছা তিশা পারবে না, রায়ত পারবা? স্যার ওই নগদ বার্তা বলতে মানে কিছু একটা কিনতে গেলে যে ডিসকাউন্টটা দেয়। হ্যাঁ থ্যাংক ইউ, নাকি স্যার? হ্যাঁ আর কারবারি বার্তা আছে মানে আমরা কোন কোম্পানিতে কিনলে ওটা। আচ্ছা ঠিক আছে রায়েদ, তুমি যেটা বলছো এটা খুবই যে ডিসকাউন্ট আছে সেটা কি? না 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 গুড, আমি বলতে সেম সলিউশনটা দিচ্ছি। তুমি যে ভুলটা করছো এটা খুবই ভালো একটা ভুল করছো, আমাদেরকে বোঝার সুযোগ দিছে এখানে। তো আমরা নগদ বার্তা বলতেছি
কিসেরে যে তুমি বলতেছো যে ক্রয় বিক্রয় করতে গেলে যেটা পাই, তাই না? না আসলে এটা ঠিক না, এটা হচ্ছে ভুল। তোমার নগদ বার্তাটা হচ্ছে ওই বার্তাটা যেটা আমরা দেনা পাওনা নিষ্পত্তির সময় পাই, এবং কারবারি বার্তাটা হচ্ছে আমরা যখন পণ্য সরাসরি ক্রয় বা বিক্রয় করি। ঠিক আছে, পণ্য না, নট নেসেসারি পণ্য, কথা হচ্ছে আমরা ক্রয় বা বিক্রয়ের সময় যে বার্তাটা দেই বা পাই সেটা হচ্ছে কি, কারবারি বার্তা। ঠিক আছে, বুঝতে পারতেছো? ইয়েস স্যার। আচ্ছা, এবং আমরা যখন দেনাদার থেকে টাকা আগে 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 পাওয়ার জন্য, মানে লোকটা টাকা দিতেছে না, পিছলা লোক, হ্যাঁ, আমরা এখন কি করব, তার কাছে আমার তো টাকা লাগবে, এই জন্য আমি বললাম যে ভাই আমাকে একটু আগে দিয়ে দেন, আমি কি আপনাকে এত পার্সেন্ট বাট্টা দিচ্ছি। এটা কোনটা? এটা হচ্ছে নগদ বাট্টা। আচ্ছা খেয়াল করো, আমরা কেন নগদ বলতেছি এটাকে, এটাকে নগদ বলতেছি এই কারণে যে আমি যখন লেনদেনটা করতেছি আমার নগদ টাকার সাথে সম্পর্ক আছে। কেমন? আমি হয় দেনাদারকে থেকে টাকা আনতেছি অথবা আমি কি পাওনাদারকে টাকা দিচ্ছি। ওকে, আচ্ছা তিশা একটু মিউট করো তো, তিশা একটু মিউট করো, আওয়াজ হচ্ছে খুব। আচ্ছা করছি, শব্দ হচ্ছে কারখানা। আচ্ছা ঠিক আছে, এখনো তোমরা সবাই একটু কাইন্ডলি মিউট করো, ঠিক আছে, কেউ না বুঝলে তখন মাইক্রোফোনটা অন করে কথা বলো। ওকে, আচ্ছা তো আমি যেটা বলতেছিলাম, তোমার নগদবারটাকে আমরা নগদবারটা বলি এই কারণেই যে যখন আমরা দেনাদারকে থেকে টাকা আনতেছি অথবা পাওনাদেরকে টাকা দিচ্ছি কি নির্দিষ্ট সময়ের আগে দেওয়ার জন্য তো আমরা অ্যাকচুয়ালি বাট্টাটা দেওয়া হয় সাধারণত, যে এতদিনের মধ্যে দিলে তুমি এত পার্সেন্ট বাট্টা পাবা বা দিবা। হ্যাঁ, তো ওইখানে নগদ জড়িত, কিন্তু ক্রয় বিক্রয় করতে গেলে তুমি বাট্টা যে পাবা ঠিক আছে, কিন্তু ক্রয় বিক্রয়টা যে সবসময় নগদই হবে এমন কিন্তু কথা নেই। এটা কি বুঝতেছো তোমরা? জি। আচ্ছা সবাই একটু বইলো আমাকে, হ্যাঁ, কারণ এটা তো অ্যাডমিশন কোচিং, ঠিক আছে, এখানে আর স্কুল কলেজের মতো না বুঝে চুপ করে থাকার সময় নাই। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আমরা এখনই এটাতে অত মনোযোগ না দেই, কারণ আমরা অলরেডি, মানে কি বলে, আমরা মাত্র শুরু করতেছি, এটা আমরা পরের সামনে আরো আগাবো। আচ্ছা, ব্যাপার না। ওকে, তারপরে তারপর কি আছে? অবচয় সঞ্চিতি। অবচয় সঞ্চিতিকে আমরা বলতেছি পুঞ্জীভূত অবচয়। এটা কি আমাকে একজন বলো তো কেউ? ক্লিয়ার ভাবে বুঝি না এটা। আচ্ছা গুড গুড। আচ্ছা কেতিশা বললা? জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তিশা। বাকিরা একটু বলো তো, তোমরা কেউ কি জানো এটা অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় কোনটা? একটু রেসপন্ড করো। আসবাবপত্র যন্ত্রপাতির উপর যে ক্ষতিটা হয় সেটা ব্যয়। আচ্ছা আচ্ছা, ইউজ করার পরে। হ্যাঁ, ইউজ করার পর ঠিক আছে, মোটামুটি চলে, সম্পূর্ণ হয় না অবশ্যই না, কিন্তু মোটামুটি চলে। আর রায়েদ, কোন যন্ত্রপাতি নির্দিষ্ট সময় পর, মানে ব্যবহার করতে হতে নির্দিষ্ট সময় পর, মানে যে মানে ব্যবহার করতে হতে, মানে আচ্ছা ঠিক আছে রায়েদ, তোমার কষ্ট করা লাগবে, পূর্ণ হয়ে যায় না একটু। সমস্যা নেই, আমি আসলে এই সংজ্ঞাগুলো নিয়ে আমি এখনই আর আর যাচ্ছি না, কারণ এগুলো তোমাদের স্পেসিফিক টপিকে যখন আমরা যাব তখন ঠিক মতো আলোচনা করবো, এখন আলোচনা করতে গেলে আমাদের প্রথমগুলো পড়া হবে না। আচ্ছা একটু মিউট করে দাও সবাই, কার পেছনে যেন গান হচ্ছে বা কিছু একটা, আমার আমার কানে সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, এখনো করো নাই। আচ্ছা আমি তাহলে এই নামগুলো নিয়ে আর বেশি আগাচ্ছি না, মানে ব্যাখ্যা করব না আপাতত আর। ইয়া কি যেন বলে, হ্যাঁ তিশা, তিশা তুমি কথা শেষে সবসময় মিউট করে দিও, ঠিক আছে, কারণ তোমার ওখান থেকে আওয়াজ আসে। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা তো আমি নামগুলো নিয়ে আর এখন ভেতরে যাচ্ছি না, কারণ আমাদের এগুলো স্পেসিফিক টপিকে আসবে, তখন পড়ে নেব আমরা, এর পরেরটা থেকে যাচ্ছি আমরা এখন। আচ্ছা গেল তো, এই হচ্ছে আমাদের প্রথম পৃষ্ঠা। তো প্রথমে কি ছিল, যে হিসাব বিজ্ঞান আমরা সংজ্ঞাতে আসব। হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা তোমার দেখো, বলতেছে হিসাব বিজ্ঞান হলো একটি আর্থিক তথ্য ব্যবস্থা যা আর্থিক ঘটনাসমূহ শনাক্ত করে, লিপিবদ্ধ করে এবং সংশ্লিষ্ট পক্ষে বা ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করে।
তো তোমরা যেদিন হিসাব বিজ্ঞান সংজ্ঞা বলতে কি বুঝতা? সবসময় তো ম্যাথ করে আসছো, ইটস ওকে, তারপরও সংজ্ঞাটা তোমরা জিজ্ঞেস করা হলে কি দিতা বলো? হ্যালো, হ্যালো, সবাই একটু কাইন্ডলি তোমাদের ভিডিওটা অন করো, তোমাদেরকে দেখতে পাচ্ছি। স্যার না দেখলে আর কি আসলে কমিউনিকেশন করা যাচ্ছে না ভালো মতো। ফিজিক্যাল ক্লাস না তো, ভার্চুয়াল ক্লাস, এমনি ঝামেলা হয়ে যাচ্ছে খুব। ঠিক আছে, সাথে সাথে রেসপন্স না করলে কিন্তু আমাদের আসলে টপিকগুলো ঠিকঠাক কভার করতে পারবো না। ওকে, আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা কি, আমি সংজ্ঞাটা জাস্ট একটু রিড আউট করলাম তোমাদেরকে। তো এখন তোমাদের জিজ্ঞেস করতেছি যে তোমরা এতদিন হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা কি জানতা, আমাকে সেটা বলো, যে তোমরা কি জানতা আর এখান থেকে কি পাচ্ছি আমরা, পার্থক্যটা কোথায় সেটা বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু রেসপন্স করতেছো না আমি বলি। তো হিসাব বিজ্ঞান হচ্ছে এক কথায় একটা আর্থিক তথ্য ব্যবস্থা। হ্যাঁ, 99 মেবি সংজ্ঞাটা ছিল এবং ইন্টারমিডিয়েটও তোমাদের আছে। তো হিসাব বিজ্ঞানের কাজটা হচ্ছে যারা ব্যবহারকারীদের আছে তাদের কাছে আমাদের হিসাব তথ্য পৌঁছে দেওয়া। তো এই হিসাব তথ্যটা কি? এই হিসাব তথ্যটা হচ্ছে আমরা যে বিভিন্ন আর্থিক বিবরণীগুলো তৈরি করি সেগুলোই হচ্ছে আমাদের হিসাব তথ্য। ঠিক আছে, আর ব্যবহারকারী কারা? ব্যবহারকারী তোমার মালিক আছে, বিভিন্ন ব্যবস্থাপক আছে, তারপরে এর বাইরেও আছে কিন্তু পাওনাদার আছে, দেনাদার আছে, অনেক পক্ষ আছে যারা ব্যবসার সাথে জড়িত, কিন্তু সবার কাছে কিন্তু সেম তথ্য যায় না। তোমার ব্যবসার গোপন সিক্রেট গুলো তো তুমি বাইরের পক্ষদেরকে বলবা না, তাই না? ঠিক আছে, বুঝতেছো? একটু হ্যাঁ বা না বলো কেউ একটু কাইন্ডলি। হ্যাঁ, মনোলগ হয়ে যাচ্ছে না হলে। আচ্ছা বুঝতেছি। আচ্ছা গুড, আচ্ছা ঠিক আছে। তো লাস্টে বলা আছে কি, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হলো আর্থিক ঘটনাসমূহ চিহ্নিত করে সেগুলোকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। আচ্ছা দেখো এখানে কি বলছে, প্রাথমিক উদ্দেশ্য, এটার নিচে আন্ডারলাইন করবা। ওকে, আচ্ছা আমি নিজে দেখাচ্ছি। আচ্ছা এই যে প্রাথমিক উদ্দেশ্য। হ্যাঁ, আমি মাউস দিয়ে আঁকতেছি বলে আমার আঁকাটা একটু খারাপ, তোমরা জাস্ট বোঝার চেষ্টা করো যে আমি কোনটা দাগ দিচ্ছি। আচ্ছা, প্রাথমিক উদ্দেশ্যটা কি? লিপিবদ্ধ করা। কি চিহ্নিত? প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে চিহ্নিত করে, আর্থিক ঘটনাগুলো চিহ্নিত করে তুমি লিপিবদ্ধ করবা। ওকে, প্রাথমিক, এই নামটার উপর জোর। দ্বিতীয় জোর হচ্ছে কোথায়? প্রধান। দুইটা এক জিনিস না। ওকে, অ্যাডমিশন টেস্টে এই শব্দগুলো ঝামেলা করে, তোমরা মনে হবে যে কাছাকাছি এক, আসলে না। ওকে, আচ্ছা তো প্রধান উদ্দেশ্য কি? এইটা হচ্ছে আমাদের মেইন, একদম মেইন। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমরা হিসাব বিজ্ঞান কেন পড়বো, হিসাব বিজ্ঞান করতেছি কেন, এত হিসাব রাখছি কেন, কারণ কি? সংশ্লিষ্ট পক্ষের বা ব্যবহারকারীদের নিকট প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার জন্য। ওকে, তো মেইন ব্যবহারকারীকে মালিক। ওকে, আচ্ছা, কারণ কি? তুমি টাকা দিয়ে অ্যাকাউন্টে রাখতেছো কেন? তোমার ব্যবসা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এগুলো জানার জন্যই তো, তাই না? মানে এটা কিন্তু আমরা কমন সেন্স দিয়েও বুঝতে পারি, কিন্তু আমরা যখন বই পড়তে যাই আসলে আমরা এগুলো হিসাব করি না, আমরা মুখস্থ করার চেষ্টা করি। ওকে, যাই হোক, ব্যাপার না। কথা হচ্ছে আমি এই সংজ্ঞাটা যে বুঝাইলাম, বুঝছো কিনা একটু বলো আমাকে। স্যার ম্যাডাম একটু রেসপন্ড করো। থ্যাংক ইউ স্যার। রায়েদ, তোমার কি নেটের অবস্থা খুব খারাপ? তোমার রেসপন্স আসলে খুব দেরিতে আসে। আর তিশা, আজকে রেজিস্টার করতে হবে না ওয়াইফাই? আচ্ছা ঠিক আছে, আমি আমি ভিডিও রেকর্ড করতেছি খুব সম্ভবত, তো কি বলে আশা করি রেকর্ডটা হবে, তো তারপর তোমাদেরকে দিয়ে দিলে তখন ভালো মতো দেখতে পারবা। ওকে, আচ্ছা ঠিক আছে। Yes স্যার। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমরা দেখব হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের পার্থক্য। আচ্ছা, তো হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণ, খেয়াল করো দুটো আলাদা, কিন্তু আলাদা শব্দ। ওকে, একটা হচ্ছে হিসাব বিজ্ঞান আর একটা হচ্ছে হিসাব রক্ষণ। ওকে, আচ্ছা, তো কি বলতেছি, হিসাব বিজ্ঞান প্রক্রিয়া হিসাব রক্ষণ কর্মকাণ্ড অন্তর্ভুক্ত থাকা বিষয় দুটোকে একরকম মনে হয়। হ্যাঁ, এটা হতেই পারে, তোমাদের বা অন্য যে কারো এরকম মনে হইতেই পারে যে দুইটা তো একই জিনিস, নাম তো একই রকম লাগতেছে। হ্যাঁ, আমি তো হিসাবই রাখি, হিসাব বিজ্ঞান পড়ে আমি কি করি, হিসাবই রাখি, তাই না? কিন্তু না, কি বলতেছে, হিসাব বিজ্ঞান বলতে তোমার লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং ওই যে যারা আমাদের ব্যবহারকারী তাদের নিকট পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আমাদের সামগ্রিক হিসাব বিজ্ঞান। কিন্তু হিসাব রক্ষণ মানে কি?
হিসাব রক্ষণ মানে শুধুমাত্র ওই লিপিবদ্ধ করতেছি যে ওই অংশটা মানে কি আমি যে খাতায় লিখে রাখতেছি ওই অংশটাই হচ্ছে আমার হিসাব রক্ষণ। আচ্ছা একটু নিচে আসলেই আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। এই দাঁড়ো, আচ্ছা আসতেছি। আচ্ছা ঠিক আছে। তো দেখো আমরা 9-10 এ পড়ে আসছিলাম হিসাব চক্র পড়ছিলাম, মনে আছে সবার? রায় তো স্লো, বাকি দুজন একটু কথা বলো স্যার। ও আচ্ছা, রায় তুমি সায়েন্স পড়ি নাই? আমরা 9-10 এ পড়িনি। তিশা তুমি 9-10 এ সায়েন্স ছিল না কমার্স? আমারও সেম। ও আচ্ছা আচ্ছা, তারপরও মানে সায়েন্স ছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এক মিনিট, একটু আমি একটু আচ্ছা ঠিক আছে, আই এম ব্যাক। তোমার কি বলে, আচ্ছা যেটা বলতেছিলাম যে হিসাব চক্রের ধাপ হচ্ছে এটা যে আমাদের হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটা কোথায় থেকে শুরু হয় এবং কোথায় শেষ হয়, এটা হচ্ছে আমাদের হিসাব চক্র। তো হিসাব চক্রে তোমার 10টা ধাপ ছিল, তো এটা ছিল 9-10 এ। এখন এসে আমাদের এই 10টা ধাপকে তোমার সংকুচিত করে 3টা ধাপে নিয়ে আসছে, কি লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ 1-2, এবং শেষ হচ্ছে তথ্য সরবরাহকরণ। এই হচ্ছে কি আমাদের মেইন গোল, আমরা একটু আগেই দেখছি তাই না, আমরা এত কিছু করতেছি, এত হিসাব রাখতেছি, সবকিছু কিসের জন্য? এই যে যারা ব্যবহারকারী তাদের কাছে তথ্য সরবরাহ করার জন্য। ওকে আচ্ছা, যাই হোক, এটা তো আমাদের ফাইনাল টার্গেট। তো এটা করতে গিয়ে আমরা কি করি, প্রথমে শনাক্ত করি আমার ব্যবসায় কি নিয়ে কাজ, লেনদেন নিয়েই তো কাজ। তো লেনদেন একটা ঘটনা লেনদেন কিনা সেটা না জানলে আমি আমার প্রসেসটা শুরু করব কোথায়, তাই না? আমার তাকে বুঝতে হবে একটা ঘটনা লেনদেন কিনা, তাই না? আচ্ছা তো লেনদেন শনাক্ত করে তারপর লেনদেন লিপিবদ্ধকরণে যাব। লিপিবদ্ধকরণের মধ্যে কি কি আছে, লেনদেন বিশ্লেষণ, লেনদেন জাবেদাভুক্তকরণ, লেনদেন স্থানান্তর। কোথায় স্থানান্তর করি আমরা, কেউ একটু বলো তো স্যার। এখানে কিন্তু কথা বলতে হবে, এটা কলেজের ক্লাস না, অ্যাডমিশন কোচিং, একটু রেসপন্ড করতে হবে। হ্যাঁ রায়ত বলো স্যার, লেনদেন কোথায় স্থানান্তর করবো? আচ্ছা আমি তো এটাই জিজ্ঞেস করতেছি তোমার। আচ্ছা জানা নাই, এটা কিন্তু খুবই সিম্পল একটা প্রশ্ন। নাই না তুমি জানো? আমরা লেনদেন সমূহ যে প্রথমে বিশ্লেষণ করতেছি মানে লেনদেন শনাক্ত করতেছি প্রথম ধাপে, দ্বিতীয় ধাপের প্রথমটা কি, এটা হচ্ছে প্রথম ধাপ গেল শনাক্ত করলাম আমার একটা ঘটনা লেনদেন, তারপর দ্বিতীয় ধাপে আসলাম। এখন দ্বিতীয় ধাপে কি আমার 3টা স্টেপ, প্রথমটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ, আমি বিশ্লেষণ করতেছি, তারপরে কি জাবেদাভুক্ত করতেছি, আমি ঘটনাটার জাবেদা দিচ্ছি। হ্যাঁ জাবেদা তো আমরা পারি তাই না? আচ্ছা জাবেদা দিলাম, তো জাবেদার পরের ধাপটা কি? এটা তো একদম সোজা, খতিয়ানের ভুলে গেছো নাকি? আয় হায় তোমরা কি অবস্থা আল্লাহ, খতিয়ানে স্থানান্তর করি তাই না? এটা কি ভুলে, এই তো গুড, মানে আমি পড়াচ্ছি তাই বলে ভুলে যেতে হবে এমন না। ওকে আচ্ছা খেয়াল রাখো। তো এই যে 3টা কাজ, এটা সমষ্টিকে আমরা বলতেছি লিপিবদ্ধকরণ। ওকে এইটাই হচ্ছে কথা। তো এটা আমরা কেন লিপিবদ্ধকরণ বলতেছি, কারণ আমরা জানতেছি কি আমার পার্থক্যটা কি, হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের পার্থক্য কি, সেইটা জানতে গিয়ে আমরা এই প্রসেসটার মধ্যে আসলাম। ওকে তোমরা কি ক্লিয়ার কিনা হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের পার্থক্য? ইয়েস স্যার। তো একবার বলো তো আমাকে রায়ত, কি বুঝলাম? রায়ত বলো একটু আমাকে, কি বুঝলা তোমরা একটু কেউ একটু কথা বলো, আমি তোমাদের আসলে কথা না হলে না একটা ক্লাস মনে হয় না, বুঝতেছো?
হ্যালো জি স্যার জি স্যার আচ্ছা দাঁড়াও আমি একটু আবার স্ক্রিনে ফিরে আসলাম তোমরা একটু কথা বলবা অথবা আমাকে চ্যাটে লিখবা যে তোমরা একটা ঘটনা বুঝছো কিনা যা বুঝাচ্ছে আমি ওকে না হলে কিন্তু মানে আমি হয়তো বা কিছু জিনিস বুঝাইতে পারবো কিছু জিনিস বুঝাইতে পারবো না খুবই স্বাভাবিক ঠিক আছে অথবা আমি দিলে তোমরা যে নিতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই একটু আমাকে না বললে কিন্তু আমি বুঝবো না স্যার ওকে একটু বোঝার চেষ্টা করো আচ্ছা তো আমি আবার প্রেজেন্ট দিচ্ছি আমার শুধুমাত্র ওইটা আচ্ছা দেখো তো আমরা হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের পার্থক্য দেখলাম এক কথায় বলতে হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণের পার্থক্য হচ্ছে দাঁড়া আমি একটু লিখে দেখাচ্ছি এটা হচ্ছে হিসাব বিজ্ঞান এই যে এটা হচ্ছে হিসাব বিজ্ঞান আর এইটা হচ্ছে হিসাব রক্ষণ বুঝতেছো কোনটা কার অংশ হিসাব রক্ষণ হচ্ছে হিসাব বিজ্ঞানের অংশ কিন্তু হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণের অংশ না ক্লিয়ার ইয়েস গুড 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 থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা এই দেখো আমি তোমাদের একটু আগে যে প্রশ্নটা জিজ্ঞেস করতেছিলাম সেটা হচ্ছে এটা যে প্রথমে আমরা লেনদেন বিশ্লেষণ করি তারপর যাবে দাদি তৃতীয় ধাপ হচ্ছে কি এই যে খতিয়ানের স্থানান্তর আচ্ছা আচ্ছা এখানে দেখো যে সর্বশেষ ধাপ বলছে এই সর্বশেষ ধাপটা কিন্তু তোমার অ্যাকাউন্টিং এর না কোনটা সর্বশেষ ধাপ লিপিবদ্ধকরণের সর্বশেষ ধাপ ঠিক আছে কারণ এরপরে কোথায় যায় বলো তো আমাকে একজন খতিয়ানের পর কোথায় যায় আমাদের লেনদেন আর্থিক বিবরণীতে না স্যার আর্থিক বিবরণীতে যায় ঠিক আছে বাট আমাদের মাঝখানে আরো ধাপ রয়ে গেছে আমরা রেওয়ামিলের কথা কি ভুলে গেছি জি রেওয়ামিল ভুলে গেছে আচ্ছা ঠিক আছে জি বলছো যেহেতু ঠিক আছে ভুলে গেছো আচ্ছা ভুলে গেলে হবে না তো আমরা প্রথমে শনাক্ত করি জাবেদা করি খতিয়ান নেই তারপর আমরা রেওয়ামিল করি আচ্ছা রেওয়ামিল পরের ধাপটা কি তোমাদের যেহেতু মনে নাই আমি বলে দিচ্ছি সমন্বয় দাখিলা তো সমন্বয় জাবেদা করছো না তোমরা মনে আছে কারো একটু আমাকে বলো মনে আছে আচ্ছা তো সমন্বয় জাবেদাতে আমরা এখন আর যাচ্ছি না আমরা ওটা পরে যাব তো সমন্বয় জাবেদা হচ্ছে রেওয়ামিলের পরের ধাপ তারপরে ধাপ হচ্ছে তোমার কার্যপত্র কার্যপত্র করছো না জি স্যার গুড করছি তো তোমরা তো এগুলো করছো তো ধাপগুলো মনে না রাখলে কিভাবে হবে স্যার মানে এটা তো বেসিক আমরা তো এখনো মাত্র প্রথম পেজে তাই না প্রথম পেজের আনসার গুলো ইজিলি দিতে চেষ্টা করো ওকে আচ্ছা তো কার্যপত্র হচ্ছে আমাদের সাত নম্বর ধাপ কার্যপত্রের পরে এখন হচ্ছে আমাদের আর্থিক আর্থিক বিবরণী গুলো আর্থিক বিবরণী কয়টা একটু বলো তো আমাকে দুইটা আর্থিক বিবরণী দুইটা হ্যাঁ হ্যাঁ তিনটা আর্থিক আর বিশদের বিবরণী আর্থিক তোমরা কি নামগুলো ভুলে গেছো রায়ের তিশা তোমরা একটু কথা বলো মানে জাস্ট অল্প কিছু বলার জন্য এত বিস্তারিত পড়িনি আমরা জাস্ট অঙ্কগুলোই করছিলাম আর অঙ্ক রুলস গুলোই শিখছিলাম আচ্ছা ঠিক আছে ও আচ্ছা আমাদের একটা নিউজ হ্যাঁ খারাপ করো নাই মানে বেশিরভাগ মানুষজন এটাই করে বেসিকটা জানা দরকার বুঝছো তুমি যতই ম্যাথ করো বেসিক একটু জানা দরকার আচ্ছা যাই হোক তোমাদের এবার সম্ভবত 30 মার্কের নৈবিত্তিক আসবে আর মনে হয় কত 30 না যেন 20 আর 50 মার্কের খুব সম্ভবত রিটেন আসবে কত 50 হ্যাঁ 30 মার্ক নৈবিত্তিক 50 মার্ক রিটেন বাকি 20 মার্ক হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি মানে এসসি তো না এইচএসসি নাই তো আর এসএসসি আর কি ঠিক আছে আচ্ছা তো তোমাদের রিটেন বেশি এখানে নৈবিত্তিক কম তো রিটেনে কিন্তু থিওরিও আসবে রিটেন বলে যে শুধুমাত্র ওই ম্যাথ টাইপের রিটেন আসবে এরকম না ওকে সো একটু সাবধান আর যেহেতু তোমরা তোমাদের এমনি সায়েন্স থেকে আসছো তোমরা একটু এই কয়েকটা দিন আর তোমাদের যেই অ্যাকাউন্টিং বইটাই কেন না কেন কিনে ফেলবা মানে মুখস্থ করবা সোজা কথায় বুঝবা তো অবশ্যই আমি কখনই কাউকে সরাসরি মুখস্থ করতে বলি না কিন্তু তোমরা কিন্তু বিপদের শেষ প্রান্তে ওকে তোমরা মুখস্থ করার চেষ্টা করবা আগে বুঝবা আর না পারলে মুখস্থ করার চেষ্টা করবা আর আমি তো আসি আমাকে প্রশ্ন করবা ওকে আচ্ছা তো আমরা আগাচ্ছি আচ্ছা ঠিক আছে তো আচ্ছা আমি একটু আগে প্রশ্ন করছিলাম যে আমাদের আর্থিক বিবরণী কয়টা তো নাইনা বললো দুইটা পরে বললো তিনটা আচ্ছা তো ও যেটা বলতে গেছিল সেটা আমিই বলে দিই প্রথমটা হচ্ছে বিশদ আয় বিবরণী তারপর হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণী তারপর হচ্ছে তোমাদের কি ছিল নগদ প্রবাহ বিবরণী নগদ প্রবাহটা করছো না Yes, sir. Yes, sir. Good.
আচ্ছা তো নগদ প্রবাহ বিবরণী করছো, তো আরো দুইটা পার্ট তো আছে, মালিকানা স্বত্ব বিবরণী আছে, আর আছে তোমার কি ওই যে নোটস, হ্যাঁ সুরক্ষিত আয় বিবরণী। এক মানে তুমি দুইটাই আমরা তৈরি করতে পারি, ঠিক আছে, একটার বিকল্প আর একটা আর কি, এই ওকে। আচ্ছা তো আরেকটা পঞ্চম ধাপটা কি, আমরা তো চারটি বিবরণী বললাম, পঞ্চম পার্টটা আসলে কোনো বিবরণী না, এটা হচ্ছে তোমার এই যে তোমার এত কিছু হিসাব করলা এগুলার নোটস, ওকে। তোমরা কখনো যদি কোনো বাস্তব কোম্পানির আর্থিক বিবরণীগুলো দেখো, হ্যাঁ বিশাল শীটে আসে, মানে পিডিএফ ফাইলে দেখবা নামায়া, তোমার আর্থিক বিবরণী থাকে 4-5 পেজ, কিন্তু এটা ব্যাখ্যা থাকে অনেক দূর। ওই ওই ওইটাই হচ্ছে তোমার হিসাব বিজ্ঞানের যে মানে আর্থিক বিবরণী যে 5টার পঞ্চম পার্টটা হচ্ছে ওইটা, ওকে। আচ্ছা তো এটা আমি যা বলতেছি একটু কষ্ট করে নোট করার চেষ্টা করো, ওকে, কারণ যেহেতু তোমরা আগে পড়ো নাই এবং যে ইন্টারভিউ উঠেও খুব বেশি একটা পড়ছো বলে মনে হচ্ছে না, সো একটু আমার কথাগুলো লিখে রাখার চেষ্টা করো যাই বলি, ওকে। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা এখন আসি আমরা হিসাব বিজ্ঞানের শাখাসমূহ মানে ব্রাঞ্চ গুলো কি কি। তো প্রথমটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। তো তোমাদের মনে হয় অল্প অল্প করে সবগুলাই আছে খুব সম্ভবত। আচ্ছা তো আচ্ছা আমরা এখানে দেখো কি বলছে, যে কারো কারো মতে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা দুইটা বলছে, আর্থিক এবং ব্যবস্থাপকীয়, তারা উৎপাদনকে ব্যবস্থাপকীয় আন্ডারে মনে করে অনেকে, ওকে। কিন্তু কারো কারো মতে আবার তিনটা, আমরা যে প্রথম তিনটা বললাম ওইটা। হিসাব বিজ্ঞানের অন্যান্য শাখা হলো কর হিসাব ট্যাক্সেশন, হ্যাঁ কর হিসাব বিজ্ঞান, আরেকটা হচ্ছে নিরীক্ষা শাস্ত্র বা অডিটিং। তো এগুলো সম্বন্ধে তোমরা খুব বেশি জানো না, কিন্তু এগুলো জাস্ট কয়টা কি কি এগুলো বুঝে রাখার চেষ্টা করো, ঠিক আছে, ক্লিয়ার? Yes sir. Yes sir. আচ্ছা Yes sir. যে কোনো কিছু না বুঝলে আমাকে সাথে সাথে বইলো স্যার, ওকে। আচ্ছা এখানে দেখো কয়েকটা নৈবিত্তিক আছে, আমি পড়ার সময় দাগাইছিলাম, আনমার্ক করি না আর, তোমরা একটু কাইন্ডলি দেখে নাও, ওকে। তো একটু দেখে বলো তো, আমি দাগাই ফেলছি যেহেতু তোমাদের আর জিজ্ঞেস করবো না, তোমরা একটু দেখে বলো তো কোনটা বুঝতেছো বা কোনটা বুঝতেছো না, বা কেন হইলো বা অন্যটা কেন হইলো না সেটা আমাকে বলো। প্রথম চারটা দেখা হয়ে গেলে আমাকে একটু বইলো স্যার, ওকে। আচ্ছা এক মিনিট, তোমরা সবাই কি ফোনে নাকি কেউ পিসিতে? ফোনে, আমি পিসিতে। আচ্ছা একজন পিসিতে, তিশা তুমি কোথায়? ফোনে। আচ্ছা আমিও ফোনে। আচ্ছা আসলে ফোনে অনেক কষ্ট হয়ে যায়, আমি নিজেও বুঝি যে বিষয়টা, কিন্তু কি আর করার, কিছু হলে তোমাদের পিডিএফ দিয়ে দিব আমি নেক্সট ক্লাস থেকে, ক্লাসের আগে ছবিগুলো পিডিএফ এ দিয়ে দিব, তো ক্লাস আমি যখন করাবো যে জিনিসটাই পড়াবো তোমাদের আর স্ক্রিনে দেখা লাগবে না, নিজেরাই পিডিএফ অন করে দেখবা আর আমার কথা শুনবা, তাহলেই হয়ে যাবে। এসেনশিয়ালি আমি এই কাজটাই করতেছি, তোমাদের আর স্ক্রিনে আলাদা করে তাকান লাগবে না, এই হোমে গিয়ে তোমরা জাস্ট পিডিএফটা অন করে দেখবা আমি কোথায় আছি, আমার সাথে সাথে পড়বা। ও সরি আমি এটা বারবার রিসাইজ করতেছি, আমার খেয়াল নাই যে তোমরা দেখতেছো। এই যে সাতটা হইলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলো, আমার মনে হয় থাকা উচিত। স্যার বুঝতেছেন সবাই একটু আমাকে বলেন? Yes sir. লাইন বাই লাইন স্যার কোনটা বুঝতেছেন না আমাকে একটু বলেন কেউ, এগুলা কিন্তু আপনাদের কোনো অ্যাডভান্সড কিছু না, যেহেতু প্রথম পেজে শেষে তার মানে বুঝতেছেন এগুলো আপনাদের একদম অ্যাকাউন্টিং এর বেসিক,
এই বেসিকসে স্ট্রং না হলে কিন্তু আমরা সামনে অনেক কঠিন টপিক নিয়ে আলোচনা করব, ওগুলা কিন্তু পারবেন না, ঠিক আছে? আর আমরা যেহেতু কি বলে অ্যাডমিশন কোচিং করতেছি, আমাদের কিন্তু একটু তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে? কারণ আমার আজকে টার্গেট ছিল 20 পেজের মতো পড়া, আমরা মাত্র দ্বিতীয় পেজে, বোঝার চেষ্টা করেন। আপনারা না বুঝলে আমাকে বলেন, কোনো সমস্যা নাই, মাইক অন করে ফেলেন। বাকি দুজন একটু আমাকে বলো যে হচ্ছেটা কি, ঠিক আছে? যে আমাদেরকে যে কি বলে স্যার প্রশ্ন করলো যে কি তিন নাম্বারটা উনি বুঝতেছে না, তো কি ছিল তিন নাম্বারটা? তিন নাম্বারটা ছিল যে রেয়ামিন হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কোন কাজটি করে। ওকে, আচ্ছা, রেয়ামিন হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কোন কাজটি করে কি? এ নাম্বারে ছিল লেনদেন শনাক্তকরণে সাহায্য করে। এটা কেন না? কারণ আমরা দেখছি হিসাব বিজ্ঞানের একদম প্রথম ধাপটা হচ্ছে লেনদেন শনাক্ত করা, এবং আমরা প্রথমেই রেয়ামিল করি না, রেয়ামিল আগে আমরা কি যাবে দা ক্ষতি এসব করে আসি। তার মানে আমরা এটা বুঝতেই পারতেছি এটা অবশ্যই না, কারণ এটা কি আমাদের একদম প্রথম কাজ। ওকে, আচ্ছা, দুই নাম্বার কাজ হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। আমরা একটু আগে দেখে আসছি লেনদেন লিপিবদ্ধকরণের তিনটা ধাপ ছিল। প্রথম হচ্ছে কি, একজন বলেন লেনদেন বিশ্লেষণ। হ্যাঁ, প্রথমটা ছিল লেনদেন বিশ্লেষণ, তারপরে হচ্ছে জাবেদাভুক্তকরণ, তিন নাম্বারে ছিল খতিয়ান স্থানান্তর। কোনটার মধ্যে কিন্তু কি রেওয়া মিল ছিল না, ওইটার পরের ধাপ হচ্ছিল আমাদের রেওয়া মিল। ওকে, আচ্ছা, সো এটাও বাদ, ঠিক আছে? আচ্ছা, তারপরে তিন নাম্বারটা ছিল তথ্য সরবরাহকরণে সাহায্য করে, তো এটা তো সঠিক উত্তর, এটা তো আমরা পরে আসতেছি। আমরা আগে দেখি বাকিগুলো কেন না। আচ্ছা, সবগুলো ঠিক, এগুলো এটা কেন না? কারণ আমরা দেখতেছি অলরেডি এ ভুল, বিও ভুল, তার মানে ডি হবে না। আর ই কেন না? কারণ আমাদের অলরেডি সঠিক উত্তর আছে। আচ্ছা, তো সিটা কেন উত্তর? তথ্য সরবরাহকরণে সাহায্য করে। আচ্ছা, স্যার কেউ আমাকে একটু বলেন তো, তথ্য সরবরাহ কর যে আমরা করি এটা কিভাবে করি? একটু আগে আমি বলছিলাম, হ্যাঁ, রেয়ামিল দেখে না আমরা কিন্তু রেয়ামিল কি কাজটা করে কিন্তু বলেই দেওয়া আছে। তথ্য সরবরাহ করে না, কিন্তু সরবরাহ করণে সাহায্য করে, বুঝতেছো স্যার? হ্যাঁ স্যার। এই তো আমরা একটু আগে বলছিলাম যে আমরা যে অ্যাকাউন্টিং করতেছি, মেন উদ্দেশ্য কি? হিসাব তথ্য ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করা। তো এই তথ্য সরবরাহ করি আমরা কিসের মাধ্যমে? আর্থিক বিবরণীগুলোর মাধ্যমে। এটা ছিল আমার পয়েন্ট, ঠিক আছে? একটু মনোযোগ হারালি স্যার একদম কিছু বুঝবা না, একটু কষ্ট করে খেয়াল করো। তো আমরা যে আর্থিক বিবরণীগুলো তৈরি করি, প্রথমটা কি করি আমরা? প্রথমে কি করি, বিশদায় বিবরণী করি, তারপরে আমরা আর্থিক অবস্থা বিবরণী করি, তারপরে মালিকানা স্বত্ব বিবরণী, তারপরে নগদ করি। এগুলো আমরা কিন্তু তখন আর রেয়ামিল তৈরি করি না, আমরা এগুলো তৈরি করি কোত্থেকে বলতো? কিন্তু ওগুলো করার জন্য তথ্য নেই কোত্থেকে? স্যার আমাকে একটু রেয়ামিল থেকে। এইটাই, লেট করো না, উত্তর করতে লেট করো না স্যার, ঠিক আছে? আমরা যে আর্থিক বিবরণী তৈরি করি, গুলো তৈরি করি, এগুলো তথ্যই নেই আমরা রেয়ামিল থেকে। তার মানে কি, আমরা যে তথ্য সরবরাহ করার জন্য ব্যবহারকারীদেরকে আর কি, আমরা যে তথ্য সরবরাহ করার জন্য আর্থিক বিবরণী তৈরি করতেছি, এগুলো তো সাহায্য করতেছে না রেওয়ামিল, বুঝতেছো? জি, এই তো, এটা হচ্ছে কথা, তথ্য সরবরাহ করণে সাহায্য করতেছে। ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার, গুড। আমার সাথে সাথে রেসপন্স করবা, না হলে না হয় না পড়া, বুঝছো? আচ্ছা, আর এ হচ্ছে বাকিগুলো। আচ্ছা স্যার, হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, আমি তাহলে এটাতে আর সময় নষ্ট করতেছি না, আমি আপনাদেরকে ছবিগুলো দিয়ে দিছি। আপনাদের ভাষায় কাজ হচ্ছে, আপনারা প্রশ্নগুলো যেহেতু আমাদের, আমার কিছু কিছু দাগানো আছে, দেখবেন
যেটা বুঝতেছেন না কেন হইলো বা অন্যটা কেন হইলো না আপনারা একটু কাইন্ডলি দাগাবেন, আমরা নেক্সট দিন এটা নিয়ে আলোচনা করব। কারণ এখন যদি আমরা অন্যগুলো না পড়ে আগায় যাই আমরা আসলে শেষ করতে পারবো না। ওকে সবাই, ওকে আচ্ছা ওকে আচ্ছা। তো এই যে দেখেন এখানে কি দেওয়া আছে, কিছু প্রফেশনাল ডিগ্রি এবং অর্গানাইজেশনের নাম। প্রথমে আছে সিএ, তারপরে সিপিএ, সিএমএ, ওই যে সিএমএ আবার কি বেশ কয়েকটা ইয়ে আছে, মানে বিভিন্ন জায়গা থেকে একই ডিগ্রি দেওয়া হয়। হ্যাঁ, এই কারণে এক এক জায়গার এক এক প্রতিষ্ঠানের নাম, কিন্তু ডিগ্রির নামে। তো আপনাদের যেটা জানা দরকার মেইন, মানে এই সবগুলোই কিন্তু পড়বেন, এমন তো এমন কিন্তু না যে আমি একটা বাদ দিচ্ছি, সবগুলোই পড়বেন। তো বাংলাদেশের এটা আমরা করি, হ্যাঁ আমার অনেক ফ্রেন্ডই এটার জন্য পড়বে এই বছরই বা সামনের বছর এটা শুরু করে দিবে সিএ। হ্যাঁ, তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমরা বলি এটাকে। তো এটা কে দেয়? আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, মানে বাংলাদেশে অ্যাকাউন্টিং এর মেইন অথরিটি কিন্তু এটা, মাথায় রাখবেন। ঠিক আছে, বাংলাদেশের অ্যাকাউন্টিং এর মেইন অথরিটি এইটা। আর ইন্টারন্যাশনালি মেইন অথরিটি কে আমাকে একটু বলেন। রায়েদ, নাইনা, তিশা, কেউ একজন বলেন ইন্টারন্যাশনালি অ্যাকাউন্টিং এর মেইন অথরিটি কে? আচ্ছা, আপনারা বলতেছেন না কিছু, আমার কিন্তু ভাল লাগে না এটা। স্যার জানা নাই তো স্যার। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু জানা উচিত আপনাদের। ওকে, এগুলো কিন্তু বইয়ের শুরুতে থাকে। তো যাই হোক, আপনারা পড়েন নাই, কিছু করার নাই, আমরা দেখি এটা আপাতত এখানে নাই, এখানে আর কি এক্সট্রা ইনফরমেশন দেওয়া। ওটা আসবে খুব সম্ভবত সামনে। এই যে আচ্ছা আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করেন আপনারা, আমার একটু কথা শুনতেছেন? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আপনারা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন, আপনারা দুই বছর যে পড়াটা পড়ে আসছেন, আমি কিন্তু এটা কি বলে খুবই অল্প সময়ের মধ্যে, মানে দুই বছরের পড়া আমরা এক দুই মাসের মধ্যে পড়ার চেষ্টা করতেছি। তো আমি কিন্তু আপনাদের মানে একদম বেসিকটা যেভাবে লাইন বাই লাইন ধরে পড়াই আমি চেষ্টা করবো ওইভাবে পড়াইতে, কিন্তু সমস্যাটা কই দাঁড়াচ্ছে, আমরা আসলে এভাবে পড়া শেষ করতে পারবো না। বুঝতেছেন আমার কথা? Yes sir। আপনাদেরকে মানে আমি কিন্তু এগুলো পড়াইতে চাই। হ্যাঁ, আমি আমার রেগুলার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি এভাবেই পড়াই, সুন্দর মতো বেসিক ধরে আস্তে আস্তে আগায় যাই, কিন্তু আপনাদেরকে এত বেশি ধরে ধরে আগানোর মানে সময়টা আমার নাই। বুঝতেছেন, আপনাদেরও নাই আমারও নাই, আমি কিন্তু পড়াইতে চাই, এমন না যে আমি ফাঁকি দিতে চাই না। ঠিক আছে, তো আপনাদের কি করতে হবে, আমি যে জিনিসগুলো বলবো পড়তে আপনারা পরে আমাকে পরের দিন দিবেন। ঠিক আছে, কারণ আপনাদের এগুলো আগে জানা থাকার কথা, দুইজন সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে আছেন এবং আপনারা সবাই কি বলে থিওরি কম পড়ছেন, পড়েন নাই বলতে গেলেই চলে, কারণ আপনাদের এগুলো কিন্তু বেসিকের চাইতেও বেসিক, মানে এগুলো জি সাধারণ জ্ঞান টাইপের। হ্যাঁ, অ্যাকাউন্টিং এর জন্য এগুলো আপনাদের জানা উচিত, মাস্ট। শুধুমাত্র অ্যাকাউন্টিং নেই, এখানে দু একটা প্রশ্ন আপনার ব্যবস্থাপনা বা মার্কেটিং অথবা ফাইন্যান্সেও আসতে পারে, দু একটা প্রশ্ন হ্যাঁ রিলেটেড থাকে। তো কথা হচ্ছে এগুলো জানা দরকার, আমি যেই জিনিসগুলো অল্প পড়া যাবো তার মানে এগুলো এটা আসবে না তা না। ঠিক আছে, এগুলো আমাকে আমার ব্যাখ্যা করার অনেক সময় নেই। ঠিক আছে, এই কারণে আপনাদের কি আমি জাস্ট বলে যাবো এটা পড়তে হবে, আপনারা পড়বেন, পরের দিন আমাকে প্রশ্ন করবেন। ওকে ক্লিয়ার? ওকে স্যার। ওকে আচ্ছা ঠিক আছে, তো আমি একটু অল্প একটু বলে যাই তাও। আইএসবি, আইএসবি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাকাউন্টিং এর বর্তমানে গুরু। ঠিক আছে, অ্যাকাউন্টিং এর বাপ মা হচ্ছে আইএসবি। তো আইএসবি আমাদেরকে কি দেয়, এই যে আইএসসি, আমার দাগানটা দেখতেছেন, সরি আইএসসি না আইএ, আই এম সরি, এটা এটা ভুল, এটা কি হচ্ছে, আমি আমি ভুল বলছি, এটা ভুল না, মানে আমি ভুল বলছি, ওরা আইএসসি দেয় না। আমরা যখন আর্থিক বিবরণী গুলো করছিলাম কি বলছিলাম, আর্থিক বিবরণী গুলা কি অনুসারে তৈরি করা হয় মনে আছে আপনাদের? একটা নিয়ম অনুসারে তৈরি করা হয় না, ওই নিয়মটা কি নাম? নাইনা আপনি একটু বলেন, ওরা দুজন একটু কম জানে। আমরা যে আর্থিক বিবরণী গুলো তৈরি করি সেগুলোর কোন নীতি কোন নিয়ম অনুসারে আমরা তৈরি করি, কাকে ফলো করি? আধুনিক পদ্ধতি বা সনাতন পদ্ধতি? না 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 না, ওইটা না ওইটা না, এখন তো আর সনাতন ফলো করি না, আমরা তো আধুনিকই করি তাই না? আমাদের নিয়মগুলো বলে দেয় কিসে? আপনার কাছে অ্যাকাউন্টিং বই আছে না? জি আছে। আপনারা বইটা পাশে নিয়ে বসবেন সবাই, ঠিক আছে, কারণ আপনাদের কি বলে
বইটা পাশে নিয়ে বসবেন, যেটা পড়াবো আমি ওইটা পাশাপাশি বই বই এইটা তো আছেই আমাদের আমাদের সাথে, আপনাদের মেইন বইটাও সাথে রাখবেন, যাতে আমি কিছু জিজ্ঞেস করলে অ্যাটলিস্ট দেখেও বলতে পারেন আমাকে। ওকে আচ্ছা, তো আমি বলে দেই, এটা তৈরি করা হয় আইএএস ওয়ান নামে, ওয়ান অনুসারে আই এ এস ওয়ান, মনে আছে সবার? মনে পড়তেছে কারো? বাকিরা স্যার এগুলো কিন্তু নৈবিত্তিক, এগুলো খুবই ইম্পর্টেন্ট নৈবিত্তিক, হ্যাঁ একটু দয়া করে এগুলো পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, আইএস ওয়ান অনুসারে আমাদের এই যে কি বলে আর্থিক বিবরণীগুলো তৈরি করা হয়। তো কথা হলো, এই আইএস আমাদেরকে কে দিছিল? আইএস দিছিল এই আমাদের আইএএস সি এইটা। আচ্ছা, তো আইএস এর বিষয়টা হলো, আইএস সি হচ্ছে অ্যাকাউন্টিং এর বাপমা ছিল আগে। ওকে, দেখেন এখানে কি বলা আছে, আমরা পড়তেছিলাম আইএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, কিন্তু আইএস সি তে কি হয়, সি তে হয় কমিটি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, ওরা শুরু করছিল এই ইয়েটা, কিন্তু বর্তমানে ওইটা পরিবর্তন হয়ে এখন আছে আইএস সি, সরি আইএসবি। ওকে, আগে ছিল আইএস সি, এখন হচ্ছে কি মানে এটা ক্রস, ওটা এখন আর নাই, ওটা 2001 এ শেষ হয়ে গেছে, এখন আছে হচ্ছে আইএসবি। ওকে, নৈবিত্তিক কিন্তু। আচ্ছা, তো ওরা যেগুলো দিত ওগুলোকে বলা হচ্ছে আইএএস, এবং বর্তমানে আইএএসবি, বি ওরা যা দিচ্ছে সেটাকে আমরা বলি আইএফ আর এস। এটার নাম শুনছি সবাই? স্যার একটু আমাকে বলো। আচ্ছা, এটা কিন্তু দুঃখজনক ব্যাপার, জানা উচিত, কারণ 2001 এর পর থেকে যাবতীয় অ্যাকাউন্টিং এর নিয়ম যেগুলো আসছে সবগুলো নাম হচ্ছে আইএফআরএস। ওকে, আপনাদের যদি সত্যি অ্যাডমিশনের টেকার ইচ্ছে থাকে বড় ভার্সিটি গুলো থেকে, হোক চিটাগং হোক ঢাকা, আপনাদের কিন্তু এগুলো জানাই লাগবে, এবং আমি বলার পর যেগুলো বুঝতেছেন না ওগুলো আমাকে তো জিজ্ঞেস করবেন পরেই, কিন্তু আগে একটু গুগল করে নেবেন, ঠিক আছে, এগুলো কি। হ্যাঁ, আপনাদের এখনই গুগল করা শিখতে হবে, ইন্টারনেটে সারাদিন ফেসবুক বা ইউটিউব দেখলেই হবে না, ওকে কাজে লাগাইতে হবে। আমিও সারাদিন এই কাজই করি, স্টিল আমাদের যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে একটু কার্যক্রমে মন দিতে হচ্ছে, ঠিক আছে, আপনারাও দিবেন, বাট এখন দিলে একটু ভালো হয়, আগে আগে ফল পাবে। আচ্ছা, যাই হোক, এরপর আসতেছে এফএসবি। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো তার না যাই, এগুলো তো অনেক সময় নষ্ট করে ফেলতেছি আমি। আচ্ছা, এগুলো হচ্ছে কি সাম অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং বডিজ। হ্যাঁ, তো আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট ছিল এই পেজে, সেটা হচ্ছে বিএফআরএস। আচ্ছা আচ্ছা, আমরা একটু আগে পড়ছিলাম না বাংলাদেশে কি বলে অ্যাকাউন্টিং এর বাপমা কে, এটা কিন্তু বলছি, বলেন তো কেউ? আইএএসবি 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 আইসিএবি আইসিএবি, ঠিক আছে, এই যে একটু আগে বলছি বাংলাদেশে আইসিএবি, হ্যাঁ আইসিএবি, আইএএসবি হচ্ছে ইন্টারন্যাশনালি বাপমা, ঠিক আছে, বাংলাদেশে হচ্ছে এই দেশের বাপমা, বুঝতেছেন? ইয়েস স্যার। আচ্ছা জি, গুড। তো বাংলাদেশে যে আইএএসবি আছে, হ্যাঁ, তারা যে নিয়মগুলো দেয় সেগুলো হচ্ছে বিএফআরএস, মানে আইএফআরএস যেগুলো আছে, একটু আগে আমি আইএফআরএস এর কথা বলছি না, শুনছেন? হ্যাঁ, তো এগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি, ইন্টারন্যাশনালি সব দেশের জন্যই আইএফআরএস গুলো চলে, কিন্তু আমরা জানি কি দুনিয়া সব দেশ একরকম না, এক এক দেশে এক এক ধরনের এক এক রকমের অর্থনীতি, সব দেশের জন্য সব নীতি ভালো হয় না, হ্যাঁ এটা স্বাভাবিক, তো প্রত্যেক দেশেই তাদের দেশের জন্য এই নীতিগুলো একটু পরিবর্তন করে নেয়, বাড়ায় বা কমায় নেয়, তো বাংলাদেশেও সেই কাজটা করে আইসিএবি, মানে আমাদের দেশে অ্যাকাউন্টিং যে কমিটিটা আছে, তো তারা যে নিয়মগুলো প্রদান করে এই আইএফআরএস গুলো কিন্তু দেয় তারা, এইটার এটা প্রায় সেম, ঠিক আছে, সেম জিনিস প্রায়, কিন্তু এখানে হালকা কিছু পরিবর্তন আছে, কিছু যোগ হয় কিছু বাদ যায়, এবং এটা কি করা হয় আমাদের দেশের জন্য উপযোগী করা হয়, এই কারণে এগুলোকে আমরা আইএফআরএস না বলে কি বলি বিএফআরএস, বিএফআরএস, গুড। আচ্ছা, খেয়াল করতেছেন, খেয়াল করাটা খুব ভালো, না হলে কিন্তু বুঝবেন না। ওকে আচ্ছা, এগুলো কিন্তু কি আইএফআরএস এর কি বাংলাদেশি ভার্সন, বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, গুড। ইয়েস স্যার। ও আচ্ছা, আপনারা একটু এই পেজটাতে দেখেন এটা কি আছে, একটু দেখেন তো,
হিসাব তথ্যের ব্যবহারকারী। হ্যাঁ আপনারা একটু পড়েন, কি বলতেছে একটু পড়েন। সবাই দেখতেছেন কিনা একটু আমাকে জানাবেন। দেখছি আচ্ছা, তো হিসাব বিজ্ঞানকে আমরা কি বলতেছি, ব্যবসায়ের ভাষা। অর্থাৎ আমরা ব্যবসায়িক যাবতীয় তথ্য আমরা কিভাবে প্রকাশ করি, হিসাব বিজ্ঞানের মাধ্যমেই তো প্রকাশ করি। আমার লাভ এত হয়েছে, ক্ষতি এত হয়েছে, পরিচালন ব্যয় এত, বিক্রয় এত, নিট বিক্রয় এত, আমার সমাপনী মজুতপূর্ণ এত, এই তথ্যগুলো আমরা কোত্থেকে পাই? হিসাব বিজ্ঞান থেকেই তো, তাই না? তো এটা কি করতেছে আমার ব্যবসায়ের, আমরা যেমন আমরা ভাষা কি 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 বলি, আমাদের মনের ভাব প্রকাশের মাধ্যমেই তো ভাষা। তো ব্যবসায়ের ভাব প্রকাশ করে কিসের দ্বারা? অ্যাকাউন্টিং দ্বারা, বুঝতেছেন? জি স্যার। হ্যাঁ, সো এটাকে কি বলি আমরা, ব্যবসায়ের ভাষা। ওকে, আচ্ছা তো আমি মুছে ফেলতেছি, সরি। আচ্ছা, তো এটাকে আমরা কি ভাষা, তো অ্যাকাউন্টিং আমরা তো একটু আগে পড়ে আসছি যে কি মেইন দুই ধরনের ব্যবহারকারী আছে। আচ্ছা না, ওইটা না, ওইটার আগে বলতেছিলাম কি, আচ্ছা তো হিসাব বিজ্ঞানের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের তো যারা ব্যবহারকারী তাদের কাছে আমার তথ্য পৌঁছে দেওয়া। তো কারা কারা ব্যবহার করে এটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কি তাদের সিদ্ধান্ত গ্রহণের ভিন্নতার ক্ষেত্রে। ওকে, এই পার্থক্যটার ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করি, অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারী। তো অভ্যন্তরীণ কারা? অভ্যন্তরীণ হচ্ছে তারাই যারা আমাদের ব্যবসায় একদম টপ লেভেল অবস্থিত। প্রথমেই তো আসে মালিক, তাই না? তো মালিক তো আসেই, মালিকের পাশাপাশি কারা আছে যাদের স্বার্থ একদম ভালোভাবে জড়িত কোম্পানির সাথে, যেমন কি প্রোডাকশন সুপারভাইজার, যারা আপনার কি বলে উৎপাদন পরিদর্শক, তো কি বলে কিভাবে বোঝাই, এরা হচ্ছে আপনার প্রথমত। আচ্ছা, এখানে মালিক দেয় নাই, কেউ কি খেয়াল করছেন? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, মালিক দেয় নাই কেন, কেউ একটু বলতে পারবেন? কারণ মালিক শুধু রেজাল্টটা নিবে, ম্যাথ ওনারা করবে। না না, মালিক কিন্তু ব্যবস্থাপক হিসেবে ধরেছে। গুড গুড গুড। আচ্ছা, নাই না, আপনি বুঝতে পারছেন, ভালো কথা। তো বাকিরা, বাকি দুজন, আচ্ছা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তো আমরা এখানে যেই আমরা হিসাবগুলো করতেছি, আমরা কি বলে কোম্পানির বেসিসে করতেছি। ওকে, তো কোম্পানি কি আমরা জানি কি, একটা লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, ঠিক আছে, সীমাবদ্ধ দায়ের কোম্পানি। এবং কোম্পানির মালিক কয়জন হইতে পারে সর্বোচ্চ? কোম্পানির মালিক, হ্যাঁ, সাতজন, সর্বোচ্চ। হ্যাঁ, প্রাইভেটের ক্ষেত্রে সর্বোচ্চ 50 জন আর পাবলিকের ক্ষেত্রে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আচ্ছা, বাকি দুজন যারা আছেন, তিশা এবং আরেকজন, আপনার স্যার আপনার নামটাও খেয়াল নাই, আবার ভুলে গেছি একটু আগে, রায়েদ। হ্যাঁ রায়েদ, আরে আপনার আনকমন নাম, ভুলে যাই, ব্যাপার না। হ্যাঁ, তো রায়েদ এবং তিশা আপনারা একটু আমাকে বলেন, কি বলে নাইনা যেটা বললো যে কি কোম্পানি দুই প্রকারের আমাদের, কি পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড, তো কি বলে। আচ্ছা, আমি এর ভিতরে এখন না যাই, এটা আপনাদের আবার ইয়েতে পাবেন, ফাইন্যান্স অথবা ম্যানেজমেন্টে পাবেন, ঠিক আছে। আচ্ছা,
তো আমার মেইন যে পয়েন্টটা ছিল আমার কথা হচ্ছে আমি যে এই ব্যবহারকারীগুলো নির্ণয় করতেছি এটা কিন্তু আমাদের কোম্পানির সাপেক্ষে ওকে এটা কিন্তু এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার জন্য না এটা বুঝতেছেন হ্যালো ইয়েস স্যার জি হ্যাঁ স্যার এটা কিন্তু মাথায় রাখবেন ইয়েস স্যার কারণ অভ্যন্তরীণ ব্যবহারকারী বললে মালিকটা অবশ্যই আছে এটার মধ্যে কিন্তু আমরা এক মালিকানা এবং অংশীদারি ব্যবসা নিয়ে যেহেতু কথা বলতেছি না সেই কারণে এটা এখানে আসে নাই ওকে আচ্ছা তো আবার ওদের ক্ষেত্রে উগ্র যদি বলি ওদের ক্ষেত্রে আজ ওদের ক্ষেত্রেও প্রযোজ্য কিভাবে ব্যবস্থাপকদের মধ্যে কিন্তু আমাদের মালিকরা আছে ব্যবস্থাপক কারা মালিকরাই হ্যাঁ যারা একদম উচ্চ পদস্থ ম্যানেজার তাদের কিন্তু একটা বড় পরিমাণের শেয়ার কেনা থাকে কোম্পানির ঠিক আছে কেন কারণ তারাই কিন্তু আপনার কোম্পানিটা পরিচালনা করে বড় বড় সব ডিসিশন তারাই নেয় ঠিক আছে ছোটখাটো ডিসিশন ওইগুলো কর্মকর্তাদের উপর ছেড়ে দেয় কিন্তু বড় বড় ডিসিশন সব তারাই নেয় তো তাদের ডিসিশনের উপর নির্ভর করে তো একটা কোম্পানি লাভজনক হবে নাকি ক্ষতির সম্মুখে পড়বে তাই না বুঝতেছেন স্যার আচ্ছা তো আপনার কি বলে ব্যবস্থাপক বা যারা এই যে উচ্চ পদস্থ কর্মকর্তা আছে অর্থ পরিচালক কোম্পানির কর্মকর্তা যারা অফিসার কিন্তু কর্মচারী না কর্মকর্তা বলছে কর্মচারী না হ্যাঁ দুইটা এক জিনিস না কর্মকর্তা আমরা বলি উচ্চ পদস্থদের আর যারা নিম্ন পদস্থ তাদেরকে আমরা কর্মচারী বলি ওকে আচ্ছা তারপর হচ্ছে উৎপাদন পরিদর্শকগণ সবাই হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট লেভেলের লোকজন আচ্ছা এবং প্রত্যেকেরই কোম্পানিতে শেয়ার কেনা আছে ঠিক আছে আচ্ছা এটা কেন বলতেছি বারবার কারণ তারা এই তথ্যটা অন্য কারো কাছে বিক্রি করে দিবে না বা অন্য কারোর সাথে প্রতারণা করবে না এই কোম্পানির সাথে কেন কারণ করলে তাদেরই লস হবে বুঝতেছেন হ্যালো আচ্ছা তো ইয়েস স্যার আচ্ছা গুড তো আমরা এখানে অন্যান্য মালিকদের কেন আনতেছি না আপনারা জানা উচিত যে কি বলে কোম্পানির ব্যবস্থাপনায় কিন্তু সবাই থাকে না যেমন ধরেন আপনাদের পরিচিত কেউ কি শেয়ার ব্যবসা করে না আচ্ছা ঠিক আছে তো আমি একটু বলি আমার বাবা কয়েকদিন আগে কিছু শেয়ারে বিনিয়োগ করছিলেন হ্যাঁ উনি কিছুই জানেন এই সম্পর্কে তারপরও ওনার এক পরিচিত এক ফ্রেন্ড আছে উনি বিনিয়োগ করছিলেন উনি করেন তো ওনার দেখা দেখি আমার বাবাও করছিলেন কিন্তু কিছুই জানতেন না তো যাই হোক তো কথা হচ্ছে উনি কিন্তু একজন অভ্যন্তরীণ ব্যবহারকারী না উনি শেয়ার মালিক ছিলেন উনি কিন্তু কোম্পানির মালিকদের মধ্যে একজন কিভাবে একজন এক কোটি মালিকদের মধ্যে উনি একজন ধরেন অথবা এক লাখ বা দুই লাখ মালিকদের মধ্যে উনি একজন বুঝতেছেন হ্যালো জি স্যার আচ্ছা তো আপনার হিসাবের কোম্পানির তথ্য কি এক লাখ মানুষের মধ্যে বের করে দিবেন আপনি অভ্যন্তরীণ তথ্যগুলো না অবশ্যই না কারণ ঠিক আছে যেমন ধরেন আমার বাবার কথা উনি ধরেন 10 বা 20 হাজার টাকা শেয়ার কিনছিলেন কিন্তু কোম্পানিটা হাজার হাজার কোটি টাকা কোম্পানি তারা তো আর এত ছোট যারা ব্যবহারকারী তাদের কিন্তু তারা অভ্যন্তরীণ হিসেবে মনে করে না এবং তারা কিন্তু বহিঃস্থ ব্যবহারকারী ঠিক আছে ওই যে দেখেন বহিঃস্থ ব্যবহারকারী প্রথমটাই হচ্ছে কি বিনিয়োগকারীগণ বা শেয়ার হোল্ডার কোন বুঝতেছেন আচ্ছা এগুলো কেন কেন কারণ হচ্ছে ব্যবস্থাপকগণ হচ্ছে তো এখানে কিন্তু প্রথমে মালিকের কথা কোনো কথা আন নাই কিন্তু এদের এরা সবাই কিন্তু কোন না কোনো ভাবে আমার কোম্পানির শেয়ার হোল্ডার ওকে বুঝতেছেন এটা কিন্তু প্রত্যক্ষভাবে এটা বলা নাই কিন্তু তারা সবারই থাকে কারণ কি তাদের যদি স্বার্থ না থাকে তারা কেন প্রতারণা করবে না বুঝতেছেন আমার কথা আপনি একটা হাজার হাজার কোটি টাকার কোম্পানিতে কাজ করেন তো ধরেন 1 লাখ বা 2 লাখ টাকা আপনি বেতন পান অনেক টাকা বাট আসলে কোনো টাকাই নেই এটা হ্যাঁ তো কথা হচ্ছে অন্য একটা কোম্পানির কাছে কোম্পানির একটা সিক্রেট বিক্রি করে দেয় আপনাকে 1000 কোটি টাকা দিবে 1000 কোটি না ধরেন খুব বেশি বলে ফেলছে ধরেন 10 কোটি টাকা দিবে আপনি ইনকাম করেন 2 লাখ আপনাকে দিবে 10 কোটি প্রতারণা করলে হ্যাঁ আপনি এটা কেন করবেন না বলেন বিশ্বাস আরে না বাদ দেন বিশ্বাস হ্যাঁ নাই না আচ্ছা আপনি চিন্তা করেন আমরা কি মানুষজন আমার বিশ্বাস রাখবে এইটা ভেবেই কি আমরা ব্যবসা করি আমরা কি করি মানুষজন আমার সাথে মানুষজন আমার সাথে প্রতারণা করতে পারবে পারে সেই কি বলে সেটার বিপক্ষে আমরা কোনো ব্যবস্থা রেখেই তো আমরা আসলে ব্যবসাটা নামি তাই না মানুষজনদেরকে অবশ্যই আমরা বিশ্বাস করি কিন্তু বিশ্বাসের একটা মাত্রা আছে ঠিক আছে বুঝতেছেন এটাই আমার ওই কর্মচারী 2 লাখ টাকা ইনকাম করলেও কখন আমার ইয়েতে কি বলে প্রতারণা করবে না যখন সেও একজন কোম্পানির মালিক হবে ঠিক আছে তার কাছে যখন কি বলে কোম্পানির লস তার লস হিসেবে গণ্য হবে ঠিক আছে সে 2 লাখ টাকার চাকরি করে তার চাকরি চলে গেলে এখন সে ওই প্রতারণার টাকা দিয়ে উড়াজোড়া চলে যাবে কিন্তু তার চাকরি চলে যাওয়ার পাশাপাশি যদি কোম্পানির
ভ্যালু কমে যাওয়ার কারণে সেও যদি ক্ষতিগ্রস্ত হয় সে কি তাহলে ওই কাজটা করবে না না এমন না যে একেবারেই করবে না সে স্টিল করতে পারে আমরা বলতেছি না কারণ কি মানুষ ভুল মানে এটা করতে পারে ওটা সমস্যা না কথা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে কি যতদূর সম্ভব আমরা সচেতন হই যাই হোক আমি এখানে অনেক পেঁচাই ফেলতেছি এত ভেতরে যাওয়ার দরকার নেই অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা মালিক মানে মালিক না যেহেতু আমরা এখানে মালিক দুই নম্বরে বলতেছি মালিক আসলে কখনোই দিব না ওকে স্যার বুঝতেছেন কি নামে আসতে হবে ব্যবহারকারী উৎপাদন পরিদর্শক অর্থ পরিচালক কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী আসলে না ওকে কর্মকর্তা ঠিক আছে স্যার হ্যাঁ স্যার জি স্যার আচ্ছা আচ্ছা গেল এখন আছে বহিস্থ আচ্ছা আমি আপনাদের ওই পেঁচায় ফেলতেছিলাম এই কারণে যে আমি আসলে সবাইকে এভাবে ডিটেইলসে পড়ায় অভ্যস্ত ঠিক আছে কিন্তু এটা যেহেতু অ্যাডমিশন কোচিং এই কারণে আমাদেরকে এত কিছু পড়ানোর সুযোগ নাই আই এম সরি হ্যাঁ তবু আমি যতদূর সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি ইন ডেপথ আচ্ছা তো দুই নম্বরে আমরা বহিস্থ ব্যবহারকারীতে চলে আসি বহিস্থ ব্যবহারকারী কারা বিনিয়োগকারীগণ আচ্ছা ওই যে একটু বললাম কি একটা কোম্পানির বিনিয়োগকারী হাজার হাজার মানুষ হইতে পারে আমরা কি জানি কারণ শেয়ার সংখ্যা আপনার কি বলে পাবলিক লিমিটেডে আনলিমিটেড প্রাইভেটে কিছুটা সীমাবদ্ধ পাবলিকে আনলিমিটেড আনলিমিটেড মানুষজন মালিক হইতে পারে তো তাদের কাছে যদি আমি তথ্য দিয়ে দেই তারা 20,000 টাকা শেয়ার কিনে 2 কোটি টাকার সিক্রেট ফাঁস করে দিবে সেটা তো হইতে পারে না তাই না তো তারা কি বহিস্থ ব্যবহারকারী ওকে আচ্ছা তারপর হচ্ছে সম্ভাব্য অংশীদার আচ্ছা সম্ভাব্য অংশীদার এগুলো আপনারা ম্যানেজমেন্টে ভালোভাবে বুঝতে পারবেন ওকে ঠিক আছে হ্যাঁ স্যার আচ্ছা জি স্যার আপনাদের অলরেডি জানা থাকা উচিত ঠিক আছে এটা এবং মানে যখন পড়াবে আপনাদের বোরহান স্যার ও ভালোমতোই বোঝাবে আচ্ছা তারপর হচ্ছে 3 নম্বরে নিম্নপদস্থ কর্মচারীগণ একটু আগে এটা বলতেছিলাম না বারবার আপনাদেরকে যে কর্মচারী না কর্মকর্তা ঠিক আছে এটাই হচ্ছে কথা কারণ তার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিম্নপদস্থ কর্মচারীদের শেয়ার কেনা থাকে না মানে তাদের কোম্পানির প্রতি কোনো একটা দায় থাকে না মানে কোম্পানির ক্ষতিগ্রস্ত হলে সেও যেন ভালোভাবে ক্ষতিগ্রস্ত হবে এমন না ওকে তার চাকরি চলে যাবে বাট কোম্পানি ক্ষতিগ্রস্ত হলে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে না বুঝতেছেন তার জাস্ট চাকরি যাবে কিন্তু উচ্চ পদস্থ কর্মকর্তাদের সবারই কিন্তু শেয়ার থাকে বলে তারা বাড়তি ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা তারপর আসছেন সরবরাহকারীগণ পানাদারগণ আচ্ছা আপনি যাদের কাছ থেকে ঋণ নিতেছেন তারা যদি দেখে আপনার ব্যবসায় কিচ্ছু নাই আপনাকে কি ঋণ দিবে না সেম গোজ ফর ব্যাংকার ব্যাংকরাও কি আপনাকে থাকলে দিবে না হ্যাঁ যদি কিছু না থাকে এরা হচ্ছে কি বহিস্থ ব্যবহারকারী এদের কাছে তো আপনি কোম্পানি সিক্রেট দিবেন না আপনি কি দিবেন আপনার কতটুকু সম্পদ আছে কতটুকু দায় আছে এইটাই তো দিবেন তাই না বুঝতেছেন মানে আপনি তাদেরকে ততটুকুই দেখাবেন যতটুকু দেখালে তারা আপনার সাথে কাজ করতে রাজি হচ্ছে ওকে আচ্ছা তারপর হচ্ছে গ্রাহকগণ তো গ্রাহকরা কেন দেখবে কারণ দেখবে যে তারা যে কোম্পানি থেকে সেবা নিচ্ছে তারা কেমন যদি দেখা যায় কোম্পানির অবস্থা ভালো তাহলে কি তার একটা বিশ্বাস জন্মে যে না এদের অবস্থা ভালো এদের আমাদেরকে ভালো প্রোডাক্ট দিবে ঠিক আছে যদি দেখা যায় এদের অবস্থা খারাপ তার মানে এরা ভয়ে থাকে যে আসলে এরা কি হবে না হবে হিসাব নাই ওকে আচ্ছা তারপর হচ্ছে সম্ভাব্য বায়ার হ্যাঁ মানে সম্ভাব্য ক্রেতা আর কি প্রসপেক্টিভ বায়ার তো তাদের ক্ষেত্রে সেম তারপর হচ্ছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সমূহ যেমন এসইসি তারপর হচ্ছে এফটিসি তো আচ্ছা এসইসি কি কেউ বলেন তো সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আচ্ছা এটা কি কেউ জানেন এটা কি না জানি না আচ্ছা আচ্ছা বাকিরাও জানেন না শেয়ার মার্কেট শেয়ার বাজার শেয়ার মার্কেট এটা শেয়ার বাজার বোঝানো হচ্ছে না শেয়ার বাজার বোঝানো হচ্ছে না কারণ শেয়ার বাজারকে শেয়ার বাজারই বলা হবে ওটার নাম স্টক এক্সচেঞ্জ শুধু এসই হ্যাঁ আচ্ছা তো সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন হচ্ছে আপনাদের এই যে স্টক মার্কেটটা আছে এটার নিয়ন্ত্রক মালিক না নিয়ন্ত্রক বুঝতেছেন এরা হচ্ছে পুলিশের মতো এরা আপনার নিয়ন্ত্রণ করে বাজারটা এই আর কি ওকে ইয়েস আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে তারপর যাচ্ছে নিরীক্ষকগণ আপনারা যে অ্যাকাউন্টিং হিসাবগুলো তৈরি করতেছেন বিভিন্ন বিবরণীগুলো এই বিবরণীগুলো আপনার নিরীক্ষক দ্বারা পরীক্ষা করা লাগে যে আপনি ঠিক লিখতেছেন না ভুল লিখতেছেন মানুষজনদেরকে কি দেখাচ্ছেন ঠিক আছে এটা নিরীক্ষকরা আপনাদের বলে দিবে আপনি ঠিক করছেন না ভুল করছেন ঠিক আছে কারণ আপনি মানুষের সাথে প্রতারণা করতেই পারেন আপনার সম্পদ আছে 1 লাখ আপনি 20 লাখ দেখায় ব্যাংক থেকে ঋণ নিলেন নিতেই পারেন বুঝতেছেন কাগজে তো আপনি ভুল করতে পারেন তো কথা হচ্ছে এটা ঠিক না ভুল এটা নির্ণয় করবে কে নিরীক্ষক
ঠিক আছে শুধু নিরীক্ষক না আরো কাজ আছে বাট আই এম জাস্ট এমনি বলতেছি যে আপনার হিসাবে গরমিলটা কে দেখবে নিরীক্ষক ওকে যাতে অন্যরা আপনার হিসাবটা ঠিক আছে কিনা ট্রাস্ট করতে পারে আমি একটা কোম্পানির ধরেন আর্থিক বিবরণী নিয়ে আসলাম ওইটা ঠিক না ভুল আমি বুঝবো কিভাবে তাই না তারা মিথ্যা লিখ দিতে পারে তো বিশ্বাস করবো কেন তখনই বিশ্বাস করবো যখন একজন পাবলিক নিরীক্ষক মানে পাবলিক অডিটর যাদেরকে বলা হয় তারা তাদের সিল থাকবে যে উনি এটা দেখে বলে দিছে এটা ঠিক বুঝতেছেন আচ্ছা আপনাদেরকে এগুলো ইনডেপথ বোঝাচ্ছি এটা সময় যাচ্ছে এবং আপনারা পুরোপুরি বুঝতেছেন না মেবি তাই না আচ্ছা যতটুকু বোঝেন ততটুকুই ভালো আমি আরেকটু স্পিড আপ করার চেষ্টা করি আমি মাত্র তিন পেজ দুই তিন পেজ আসছি মাত্র যাই হোক তারপর হচ্ছে কর কর্তৃপক্ষ হ্যাঁ আপনি কত টাকা আয় কত টাকা খরচ এগুলো না দেখলে আপনার কর সঠিকভাবে নির্ধারণ করতে পারবে না তারা ঠিক আছে আপনি কর ফাঁকি দিবেন বাংলাদেশ যেটা খুব হয় এখনো হচ্ছে প্রয়োজন হয় হবে সামনে হ্যাঁ কমার সুযোগ নেই তো আপনি যাতে কর ফাঁকি না দিতে পারেন এই কারণে কি আপনার ওই তথ্য দেখবে এনবিআর হ্যাঁ ন্যাশনাল ব্যুরো অফ রেভিনিউস হ্যাঁ বাংলাদেশ রাজস্ব বোর্ড তারা দেখবে তো তারা আপনাদের গোপন সিক্রেট দেখবে হ্যাঁ তারা আপনার দেখবে যে আপনার সম্পদ আর দায় কত এটা গোপন কিছু না ওকে আচ্ছা তারপর হচ্ছে শ্রমিক সংঘ এরা দেখবে হ্যাঁ তারপর হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনাকারী যেমন ইকোনমিক প্ল্যানার্স তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনুসন্ধানকারী প্রতিযোগী আচ্ছা প্রতিযোগী কেন প্রতিযোগীরা তো অবশ্যই দেখবে যে আপনার আপনার ব্যবসা কেমন চলতেছে আপনার সাথে কেন তারা দৌড়াবে বুঝতেছেন কিভাবে দৌড়লে আপনার আগে মানে পিছনে ফেলতে পারবে বুঝতেছেন আমার কথা জি স্যার বুঝতেছি আচ্ছা গুড আচ্ছা আর 16 নম্বরে হচ্ছে কি বলে আগ্রহী ব্যক্তিবর্গ তো আগ্রহী ব্যক্তিবর্গ এদেরকে আমরা স্টেক হোল্ডারও বলি স্টক হোল্ডার না স্টেক আপনার স্টক হোল্ডার আছে না ওটা স্টকের জায়গায় কে ই স্টেক হোল্ডার ওকে আমরা স্টেক হোল্ডারও বলি তো তারা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের সাথে কোনো ভাবে স্বার্থ জড়িত আছে তাদেরকে আমরা স্টেক হোল্ডার বলি তো এখানে যাদের নাম বললাম এরা সবাই স্টেক হোল্ডার বুঝতেছেন শুধুমাত্র এ স্টক হোল্ডার এই যে শেয়ার হোল্ডার গুন তার সে তো এমনি স্টক হোল্ডার এটা তো বুঝতেছি তাই না আখিরে সবাই কি ঠিক আছে আচ্ছা স্টেক হোল্ডার মানে আপনার কোনো কিছু একটা স্বার্থ জড়িত আছে ঠিক আছে এখানে সবারই কোনো না কোনো ভাবে কোম্পানির সাথে স্বার্থ জড়িত বলেই তারা কি আমার তথ্যটা দেখতে আসছে আমার স্বার্থ না থাকলে আমি কেন দেখতে যাব তাই না বুঝতেছেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে হিস্ট্রি আপনাদের টিকটকে হিস্ট্রি জিজ্ঞেস করছিলাম এগুলো ছিল না আচ্ছা এগুলো পড়ে আসছেন কিনা আমাকে একটু বলেন আচ্ছা সমস্যা নাই এখনো সময় আছে আপনারা একটু পড়েন ওকে মানে এই মোমেন্টে না আমি জাস্ট বলতেছি যে বইগুলো দ্রুত কিনে ফেলেন আপনারা যেহেতু অনেক পিছায় আছেন পড়া শুরু করেন ওকে আচ্ছা আমি একটু দাগাই দিই একেবারে ইম্পর্টেন্ট জায়গাগুলো হিসাব বিজ্ঞান সম্পর্কে প্রথম প্রকাশিত গ্রন্থ নাম কি সুমাডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনেট প্রপোর্শনালিটি হ্যাঁ আচ্ছা নামগুলো একটু খেয়াল রাখবেন বাংলা এবং ইংরেজি দুইটাই দুই এক এ একটা এ বা একটা ই জায়গা পরিবর্তন করলে কিন্তু আপনি ভুল করে ফেলবেন ওকে সুম্মা ডাবল এম এ ডি ডি ই অ্যারিথমেটিকা অ্যারিথমেটিকের অ্যারিথমেটিক সাথে এ ঠিক আছে আবার অ্যারিথমেটিকে আই আচ্ছা অ্যারিথমেটিকা তারপরে জিওমেট্রিয়া জিওমেট্রিকা না হ্যাঁ আমি শুরুর দিকে জিওমেট্রিকা পড়তাম পরে দেখলাম যে জিওমেট্রিয়া সি নাই এ আপনার বইটা ভালো মতো পড়বেন তারপর হচ্ছে প্রপোর্শনেট প্রপোর্শন দেখছেন আমি কিন্তু এতক্ষণ ভুল পড়তেছিলাম আমি প্রপোর্শনেট বলতেছিলাম হ্যাঁ আমি খেয়াল করিনি প্রপোর্শনে এট ও না সরি আমি ঠিকই বলছি কিন্তু এটা দুইটা সিলেবলে ভাঙা প্রপোর্শন এট বুঝতেছেন প্রপোর্শনই এট মানে দ্রুত বলতে গেলে একসাথে হয়ে যায় প্রপোর্শনই এট প্রপোর্শনা লিটে ওকে সবাই খেয়াল করছেন আচ্ছা ঠিক আছে তো আপনার প্রপোর্শনা লিটের বদলে প্রপোর্শনা লিটটাও থাকতে পারে ওকে লিটে না বলে টাও বলতে পারে এটা কোনো মেজর কিছু না ওকে আচ্ছা তারপর হচ্ছে কি কত সালে বেরোইছে 1494 কোথায়
আপনার ইতালীয় ভাষায়, ওকে? আচ্ছা, আসলে সে তার গণিতের উপর যে লিখছে বইটা লিখছিল মেইনলি, এটার একটা চ্যাপ্টার ছিল, পাঁচটা চ্যাপ্টার ছিল, তার একটা হচ্ছে এই যে এটা, এই জাবেদা সংক্রান্ত ইয়ে, ঠিক আছে? তো বুক কিপিং নিয়ে 36টা অধ্যায় ছিল, ঠিক আছে, যার নাম ছিল দে কম্পিউটার্স এস স্ক্রিপচার্স, স্ক্রিপচার্স। আচ্ছা, ফ্রেঞ্চ তো? আমি তো ফ্রেঞ্চ না ভাই, আমার উচ্চারণ উল্টাপাল্টা হয়ে যাবে, ব্যাপার না। আচ্ছা, আপনাদের দাঁত ভাঙবে আমি নিশ্চিত, সো উচ্চারণ করতে যায়েন না। আচ্ছা, গেল তো, এগুলো হচ্ছে নৈভিত্তিক, ওকে? আচ্ছা, তিনি কোথাকার লোক ছিলেন? ভেনিসের, ইতালির ভেনিস, ওকে? আচ্ছা, জলের শহর ভেনিস আমরা সবাই জানি, তো উনি কি ছিলেন? ম্যাথমেটিশিয়ান। হ্যাঁ, তার নাম কি ফাদার? ফাদার হচ্ছে যে খ্রিস্টিয়ান, যারা আমাদের যেমন ইমাম আছে, খ্রিস্টিয়ানদের হচ্ছে ফাদার, উনি একজন ফাদার ছিলেন, তার নাম ছিল লুকা প্যাসিওলি। বানানগুলো দেখবেন বাংলা ইংরেজি বোথ, ওকে? আচ্ছা, 1494 থেকে 1500, 1400 বা 1500, মানে ওনার জীবনকালেটা। হ্যাঁ, সঠিক তথ্য নাই মৃত্যুর হিসাবে, এই কারণে 1400 বা 1700, দুইটাই খেয়াল রাখবেন। আচ্ছা, আর পুনর্নাম দিছে, হ্যাঁ, এ হচ্ছে পুনর্নাম, জন্মস্থান, ব্লা 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 ব্লা, আমি ব্লা ব্লা বলতেছি কারণ এগুলো আমি কখনো আসতে দেখি নাই, ওকে? তারপরে এক নজর চোখ বুলায় যাবেন। আচ্ছা, তাছাড়া এই বছর এমন নৈভিত্তিক কম, আমি জানি না কত কিছু আসবে, এখান থেকে খুব বেশি কিছু আসার নাই, ওকে? আচ্ছা, আচ্ছা, গেল। তারপর হচ্ছে কি, আচ্ছা আচ্ছা, এটা কি? এই যে দেখেন, আমি একটু আগে আপনাদের যেটা বলতেছিলাম নৈবিত্তিক, ওকে? এই যে আইএসসি, আমি বলছিলাম না অ্যাকাউন্টিং এর বাপমা আগের, বর্তমানে বাপমা হচ্ছে আইএস বি, তারা পরিবর্তন হয়েছে কবে? 2001 সালে। এই যে 1973 দেখতেছেন প্রথমে সবাই, 1973 সালে আইএসসি তৈরি হয়, সেটা আইএসবি এর রূপান্তর হয় 2001 সালে, ঠিক আছে? আপনারা যেহেতু বই পড়তে গেলে দুইটাই পাবেন মনে হয়, তো গোলায় ফেলেন না, ওকে? আচ্ছা, তারপর হচ্ছে একটু আগে আমরা পড়ে আসছি, মানে কয়েকটা নাম দেখছিলাম উগলের, একটু জাস্ট নৈবিত্তিক এগুলা। সিএ ডিগ্রির পরিচয় কি বলেন? আচ্ছা আচ্ছা, আমার অনেকে এফসিও বলি, আচ্ছা এটা ডিসরিগার্ড করেন, এটা আপাতত না থাক, কারণ এখানে অন্য একটা নাম আছে এফসিএ আছে, ওটাতে না যাই। আচ্ছা, সিএমএ, আচ্ছা এগুলো না দেখি, এগুলো আপনাদের এগুলো পড়লে পারবেন, এখন দেখা লাভ নেই। আচ্ছা, লেনদেনে আসি। আচ্ছা, আমি যে এগুলো স্কিপ করে যাচ্ছি, এগুলো কিন্তু আপনাদের বাসায় পড়া, ওকে? আপনারা পড়ে আমাকে, আর না বুঝলে নেক্সট দিন কোশ্চেন করবেন, এবং আমি আপনাদের আগে কিছু প্রশ্ন করবো, ঝটপট উত্তর দিবেন, ঠিক আছে? না বুঝলে বলবেন, ব্যাখ্যা করবো, কিন্তু নাহলে কিন্তু আমি আগায় যাব, ওকে? বাকিরা একটু কথা বললেন, ওকে? আর একটু ভালো নেট নেন, স্পিডি নেট নেন, নাহলে কিন্তু ক্লাস করে কোনো লাভ হবে না, ওকে? আচ্ছা, এখন আমরা লেনদেন দেখবো। লেনদেন কি? অ্যাকাউন্টিং এর শুরুটাই তো এই জায়গা থেকে, লেনদেন থেকে, তাই না? লেনদেনের সংজ্ঞা কি? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনা বা আর্থিক ঘটনাকে লেনদেন বলে, শুধুমাত্র এটাই না কিন্তু, হ্যাঁ? আচ্ছা হ্যাঁ, এটাই এটাই আপাতত, এটাই, আমি অন্য কিছু না বলি। আচ্ছা, তো হিসাব বিজ্ঞানের কি মূল উপাদান? হিসাব বিজ্ঞানের মূল উপাদান হচ্ছে কি? লেনদেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমি একটু যে কথাটা বলতে গেছিলাম ওইটা আসছে, আপনার কি বলে ব্যবসায়িক লেনদেন কি? ব্যবসায়িক লেনদেন হচ্ছে আপনার অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হলে একটা ঘটনা লেনদেন, কিন্তু সেটা সেটা যে ব্যবসায়িক লেনদেন তা না। যেমন ধরেন, আমি আমি একটা ঘড়ি কিনলাম দোকান থেকে, এটাই একটা ব্যবসায়িক লেনদেন আমার দিক থেকে, দোকানের দিক থেকে একটা ব্যবসায়িক লেনদেন বুঝলাম, আমার জন্য কি এটা ব্যবসায়িক লেনদেন? না না, বুঝতেছেন? এখন আমি যদি আমার ব্যবসার জন্য, আমি যদি আমার ব্যবসার জন্য আপনার কিছু ফার্নিচার কিনি, সেটা কি ব্যবসায়িক লেনদেন হবে? জি। কেন হবে? কারণ ব্যবসার জন্য কেনা হয়েছে, ঠিক আছে? ব্যবসার সাথে জড়িত যেই আমরা প্রথমে লেনদেন বুঝি, হ্যাঁ, লেনদেন কি? আপনার ঘটনাটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হইতে হবে। এখন ধরেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা রিকশাওয়ালা লাগাই দিল, হ্যাঁ, আমি তার সাথে মারামারি শুরু করলাম, আমি অত খারাপ না ভাই, বা আমি বলতেছি তো না, মারতেও পারি যদি বেশি কিছু খারাপ হয়, যাই হোক, জোকিং। তো আপনার কি বলে,
আপনি রিকশাওয়ালার সাথে মারামারি করলেন, রিকশাওয়ালা নাক ফাটাই ফেললেন, এখন এটার কি কোনো আর্থিক পরিমাপ করা যাবে? এটার মূল্য না না, ঠিক আছে? তো আপনি এটাকে লেনদেন বলতে পারেন না, কিন্তু আপনি মারামারি করছেন, পুলিশ ধরে ফেললো আপনাকে, আপনাকে মামলা দিয়ে দিল, তখন মামলার জন্য টাকা দিতে গেলে তখন কি হবে? টাকা দিতে হবে না? জি। তখন এটা কি লেনদেন হবে নাকি হবে না? হ্যাঁ, তখন কিন্তু লেনদেন হবে, বুঝতেছেন? হবে না, ব্যবসায়িক লেনদেন হবে না। আচ্ছা, ব্যবসায়িক লেনদেন হবে না, আমি কিন্তু শুধু লেনদেন বলতেছি, আমি দুইটা জিনিস একসাথে বলতেছি পার্থক্য করার জন্য, ঠিক আছে? প্রথমে বলতেছি শুধু লেনদেন, আমরা তিনটা জিনিস দেখব, একটা হচ্ছে আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আচ্ছা, আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন? তো আমি বলতেছিলাম কি, প্রথমে বলতেছি ঘটনা, হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে লেনদেন, তারপর হচ্ছে ব্যবসায়িক লেনদেন। ওকে, আচ্ছা ঘটনা কি? ঘটনার সাথে কি আপনার টাকা দিয়ে মাপা যায় না, ঠিক আছে? টাকা দিয়ে মাপা যাবে না। ওকে, আচ্ছা লেনদেন কি যাবে, ঠিক আছে? আচ্ছা, আর ব্যবসায়িক লেনদেন কি যাবে প্লাস প্লাস কি ব্যবসা জড়িত। ওকে, বুঝতেছেন? ঠিক আছে, আচ্ছা গুড। কারো কোনো কনফিউশন আছে এই জায়গায়? না না। আচ্ছা গুড, ঠিক আছে। তো রিকশাওয়ালার নাক ফাটাই ফেললে সেটা ঘটনা, লেনদেন না, না ওটার জন্য জরিমানা দিতে গেলেন, লেনদেন, ঠিক আছে? কিন্তু কোনোটাই কি ব্যবসায়িক লেনদেন না, কিন্তু আপনি অফিসে গিয়ে অফিসের জন্য বা ধরেন কি বলে রিকশা থেকে নেমে অফিসে যাওয়ার পথে, হ্যাঁ আপনি অফিসের জন্য একটা চেয়ার নিয়ে গেলেন আপনার বসের ইয়েতে, পরে আপনার বস আপনাকে টাকাটা দিয়ে দিল, তো অফিসের জন্য যে চেয়ার কিনলেন এটা কি ব্যবসায়িক লেনদেন না? জি, লেনদেন, ব্যবসায়িক লেনদেন। হ্যাঁ, সমস্যা নাই, এটা হচ্ছে, এটা কিন্তু একই সাথে দুইটা জিনিস, এইটাও আবার এইটাও, দুইটাই, বুঝতেছেন? লেনদেন এবং ব্যবসায়িক লেনদেন। ওকে, আচ্ছা গেল। এখন আমরা আসি লেনদেনের প্রকারভেদে, লেনদেন আবার দুই ধরনের আমরা ভাগ করতেছি কিভাবে। আচ্ছা, আমরা আজকে অনেক স্লো পড়তেছি। আচ্ছা, তো কি বলতেছে, অর্থের মাপকাঠিতে আমরা পরিমাপযোগ্য ঘটনাকে লেনদেন বলতেছি, তো আসলাম আমরা অলরেডি, তো আচ্ছা আচ্ছা আমরা আরেকটু ডিটেলস পড়তে হবে আমাদের লেনদেন নিয়ে কি। এটা প্রথমে তো আমরা অর্থের মাপকাঠি দিয়ে মাপলাম, হ্যাঁ আমরা যে প্রথমে দেখলাম যে কি আপনার ঘটনা টাকা দিয়ে মাপা যায়, কিন্তু টাকা দিয়ে মাপা যায় না, কিন্তু লেনদেন টাকা দিয়ে মাপা যাবে। ওকে, আচ্ছা তো কি বলে এই যে মাপা যায় না বা টাকা দিয়ে মাপা যাবে, এটা গেল প্রথমে। তারপর হচ্ছে কি আর্থিক অবস্থার পরিবর্তন সাধন। আর্থিক অবস্থা বলতে কি বোঝায় আমাকে একটু বলেন, কেউ একজন বলেন। অর্থের যে পরিবর্তন। আচ্ছা, আর্থিক অবস্থা আমরা কিভাবে প্রকাশ করি? অর্থের পরিমাপ। ও এ এল প্লাস ওই। আপনারা ওই পড়েন নাকি শুধু ই পড়েন? ওই ওই। আচ্ছা, ওইতে কি হয় বলেন। সি প্লাস। না না, ওটা তো হচ্ছে আপনার ওই
c plus r minus qt minus d ঠিক আছে ex minus d ঠিক আছে এটা তো বুঝলাম ঠিক আছে তো ওইতে কি ওনার সিকিউরিটি ঠিক আছে মানে মালিকানা সত্য আচ্ছা তো আমরা এটা তো হচ্ছে কি আমার আর্থিক অবস্থা না বুঝতেছেন আচ্ছা এটা হচ্ছে আমার আর্থিক অবস্থা এটা দিয়ে আমার ব্যবসার সম্পদ দায় এবং মালিকানা সত্য আমরা প্রকাশ করি এটা হচ্ছে আমার আর্থিক অবস্থা আচ্ছা তো এখানে কি কমপক্ষে দুইটা পক্ষ জড়িত থাকে ওকে দুইটা পক্ষ জড়িত মানে হচ্ছে কি একটা জাবেদাতে আমরা করলে কি সব সময় একটা ডেবিট একটা ক্রেডিট হয় না একটা গ্রহীতা জি জি এটা হচ্ছে কথা ওকে আচ্ছা তো এই যে এই তিনটা হচ্ছে একটা লেনদেনের বৈশিষ্ট্য ওকে এই তিনটা আপনারা কি দেখতে তো পারছেন তাই না জি আচ্ছা গুড আচ্ছা গেল হ্যাঁ এই তিনটা না থাকলে কিন্তু আমরা একটা ঘটনাকে লেনদেন বলতে পারবো না ঠিক আছে আচ্ছা গেল তো এই যে দুইটা পক্ষ জড়িত আছে এগুলোর ভিত্তিতে আমরা আবার একটা ক্যাটাগরাইজেশন করতে পারি কি একটা লেনদেন কি রকম আন্তঃলেনদেন নাকি বহি লেনদেন ঠিক আছে আচ্ছা এটা কিভাবে করি আমরা বহি লেনদেন মানে কি বহি লেনদেন মানে হচ্ছে আমরা রেগুলার লেনদেন নরমালি আমরা যা লেনদেন করি প্রায় সবগুলাই বহি লেনদেন কি আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান কি বহিস্থ কোনো পক্ষের সাথে ঠিক আছে আচ্ছা বহিস্থ পক্ষের সাথে আপনার লেনদেন করতেছে বহিস্থ কোনো পক্ষের সাথে তার মানে কি ওই লেনদেনের একটা পক্ষ ব্যবসা আরেকটা পক্ষ কি ব্যবসা নিজে নাকি অন্য কেউ রেসপন্ড করে হ্যাঁ বাইরের কেউ তাই না এই কারণেই আমরা তাদেরকে বলতেছি বহি লেনদেন ঠিক আছে ব্যবসার পাশাপাশি অন্য কেউ আছে যেমন পণ্য ক্রয় সম্পত্তি ক্রয় পণ্য বিক্রয় সেবা গ্রহণ প্রদান যেটাই হোক না কেন এখানে কোনো সমস্যা আছে না স্যার আচ্ছা তার মানে কি আমরা নরমালি যেসব লেনদেন গুলো করি সেগুলোর বেশিরভাগই হচ্ছে আমার বহি লেনদেন ওকে আচ্ছা তো এখন দেখবো আমরা আন্ত লেনদেন এটা আপনারা কতটুকু পড়ছেন আমি জানি না এটা বোঝা উচিত কি বলে কেন আন্ত লেনদেন কি একটি ব্যবসার প্রতিষ্ঠান ও অভ্যন্তরে যে সংগঠিত লেনদেন সেগুলো আন্ত লেনদেন তো এইটা থেকে কি বোঝা যায় একটু বলুন তো আমাকে কেউ ব্যবসার ভিতরে কোন লেনদেন ব্যবসার মধ্যে এক্সাম্পল এক্সাম্পল মানে বইটা দেখা দরকার নেই আপনারা কি জানেন সেটা সম্বন্ধে একটু বুকশেলফ ক্রয় এটা বুকশেলফ মানে ও আচ্ছা আচ্ছা বুকশেলফ ক্রয় রাইট হ্যাঁ আচ্ছা স্যার না আপনি ওটা হয় নাই আচ্ছা কেন আমি বলতেছি আচ্ছা আচ্ছা গেল তো এই যে ব্যবসার দুইটা পক্ষ ব্যবসায় নিজে এবং অন্য কেউ এখন দুইটা পক্ষ মানে বলতে বোঝাচ্ছে লেনদেনের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডের দুই সাইডেই ব্যবসা থাকবে বুঝতেছেন আপনারা জি বুঝতেছেন তো আপনি যখন শেলফ ক্রয় করেন শেলফ ক্রয় করতে গেলে কি হয় জাবেদা বলেন আমাকে বুকশেলফ হিসাব ডেবিট নগদান হিসাব নগদান ক্রেডিট ঠিক আছে এখন কথা হলো এই যে দুইটা যে গেল দুইটা পক্ষের কি দুইটাই কি ব্যবসা নিজে বলেন বুঝলাম না না স্যার আমি বুঝাচ্ছিলাম মানে কোম্পানির জন্য ক্রয় কোম্পানির জন্য মানে টেবিল চেয়ার ক্রয় বুকশেলফ ক্রয় এটা বুঝাচ্ছিলাম ঠিক আছে সেটা তো বুঝছি মানে আমি বলতেছি যে আপনি যে নগদ টাকাটা দিলেন এই টাকাটা পাইছে কে ব্যবসা নিজে পাইছে না তাহলে এটা কিভাবে হয় বুঝতেছেন আপনার ব্যবসার সাথে ওই যে টেবিলটা আপনার কাছে যে বিক্রি করছে সে জড়িত না জি রায়েদ না আচ্ছা রায়েদ স্লো হচ্ছে আচ্ছা মানে কথা হচ্ছে যে যেই লেনদেনে আপনি আপনি দাতা আপনি গ্রহীতা সেইটাই হচ্ছে আন্ত লেনদেন ওকে আচ্ছা যেমন কি অবচয় ঠিক আছে এই এগুলো কিন্তু রেয়ার এক্সাম্পল আচ্ছা কি অবচয় অস্পর্শনীয় সম্পত্তির অবলোপন ধার্য প্রাকৃতিক সম্পত্তির শূন্যীকরণ এটা তারপর হচ্ছে সম্ভারের ব্যবহার মুনাফা জাতীয় সঞ্চিতি আরো কত কিছু আছে আচ্ছা আপনারা একটু খেয়াল রাখেন কি বলে আমি একটু লিখি ক্রয় বিক্রয়
তারপর হচ্ছে কি ডাই, এই সংক্রান্ত যে যে লেনদেন গুলো আছে সবগুলোর সাথে কি ব্যবসার পাশাপাশি অন্য আরেকটা পক্ষ থাকে না? বুঝতেছেন সবাই? জি। মানে আপনি যেই লেনদেন করেন না কেন এই ঘটনাগুলো ঘটে, তারপর আবার আছে আপনার মূলধন উত্তোলন, ঠিক আছে, এগুলো যে আছে এগুলোর কি প্রত্যেকটার সাথে কিন্তু ব্যবসা জড়িত? ওকে, একটা পক্ষ ব্যবসা কিন্তু অন্য পক্ষটাকে আরেকজন না, যেমন ক্রয়ের ক্ষেত্রে আপনার কাছে কি আপনি ক্রেতা, আরেকজন আছে না যে কি দোকানদার, হ্যাঁ দোকানদার তাই না, তারপর হচ্ছে বিক্রেতা, তাহলে ক্রেতা আপনার ক্রেতা সে আপনার একটা পক্ষ, দায়ের ক্ষেত্রে কি ঋণদাতা ধরি, কি রে ভাই দাতা ঋণদাতা আছে, মূলধনে কে মূলধন আর উত্তোলন দুইটার ক্ষেত্রেই কি বলেন মালিক তাই না? আচ্ছা দুইটার ক্ষেত্রে আপনার মালিক আছে, তো এখন কথা হলো গিয়ে প্রত্যেকের সাথে ব্যবসা জড়িত হইলো অন্য পক্ষ আরেকজন। ওকে, আমরা কি জানি ব্যবসায় আর মালিক কি এক? আচ্ছা রায়ত বুঝেন না, আচ্ছা আমি বলতেছি আমরা যখন কি বলে একটা লেনদেন করি, লেনদেনে একজন প্রত্যেকটা পক্ষ, খেয়াল করেন বাড়তি কথা বলেন না, আমরা যখন কি বলে লেনদেন করি প্রত্যেক লেনদেনে দুইটা পক্ষ থাকে, যেমন ধরে আমরা একটা এক্সাম্পল দিই, হ্যাঁ আমি প্রথম ক্রয়ের কথা বললাম তাই না, ক্রয় হিসাব ডেবিট নগদ ক্রেডিট, হ্যাঁ তারপর হচ্ছে আপনার সেম উল্টাটা, আমরা উল্টাটা কিসের ক্ষেত্রে করতে পারি, বিক্রয়ের ক্ষেত্রে তাই না, তাই না? বুঝতেছেন সবাই তো তাই না? জি। আচ্ছা তো দুইটার ক্ষেত্রে কি আমার আমার ব্যবসায় জড়িত, ব্যবসা জড়িত কিভাবে, ব্যবসায় আপনার কি হচ্ছে হয় ক্রয় করতেছে বা বিক্রয় করতেছে, কিন্তু এই যে ক্রয় করতেছে কার থেকে ক্রয় করতেছে, নগদ দিচ্ছে কাকে দিচ্ছে বলেন তো, ব্যবসায় নিজেই টাকাটা পাচ্ছে? অন্য কাউকে তো তাই না, বুঝতেছেন তো এটা? এই কারণে এগুলো হচ্ছে বহি লেনদেন, ঠিক আছে, আপনার ব্যবসা এক পক্ষ আরেকটা পক্ষ আরেকজন, কিন্তু আপনি যখন অবচয়ের কথা ধরেন, অবচয় অবচয় যাবে না কি বলেন, অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবশেষ অবচয় হিসাব ক্রেডিট, হ্যাঁ অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তাই না? আচ্ছা পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, তো এই যে অবচয় খরচটা কার যাচ্ছে, ব্যবসায়ী মালিকের, এই তো ভুল করে ফেলছেন, মালিকের না ব্যবসায়ের, ব্যবসার মালিক এক জিনিস না, দিন শেষে মালিকেরই ক্ষতি হবে, কিন্তু আমরা খরচ কার বলবো, ব্যবসা ব্যবসায়ের। ওকে আচ্ছা এই যে পুঞ্জীভূত অবচয়, এই পুঞ্জীভূত অবচয়টা কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, দায় না না দায় না, এটা হচ্ছে একটা বিপরীত সম্পদ, আপনারা এটা জানেন না? জি জানি, এটা একটা বিপরীত সম্পদ, ঠিক আছে এটা বুঝেন? জি। আচ্ছা বিপরীত সম্পদের ছাড়া বিপরীত হিসাবও আছে, এই যে আপনার ক্রয় কন্ট্রা, হ্যাঁ কন্ট্রা এন্ট্রি, হ্যাঁ এই যে ক্রয় ফেরত হিসাব, এটা কেমন হিসাব, এটা কিন্তু একটা বিপরীত হিসাব, বুঝতেছেন, এটা নিজের আলাদা কোনো ভ্যালু নাই, এটা অন্য একটা হিসাবের সাথে আটকে গিয়ে ওইটার সাথে কাজ করে, পুঞ্জীভূত অবচয়ের কিন্তু নিজের কোনো মিনিং নাই, ঠিক আছে, আলাদা কি আপনার অবচয় ছাড়া বা ওই সম্পদটা ছাড়া, ক্রয় ফেরতের কোনো মিনিং নাই ক্রয় ছাড়া, বুঝতেছেন? জি স্যার। আপনার ক্রয় ফেরতের কাজ কি ক্রয়কে কমানো, আর কোনো কিছু নাই, পুঞ্জীভূত অবচয়ের কাজ কি সম্পদকে কমানো, আর তো কিছু নাই, এটা কি যে জিনিসটার বিপরীত ওইটার কি বিপরীত কাজটা করতেছে তাই না, বুঝতেছেন? আমরা কিন্তু ক্রয় ফেরত কি ক্রয় রুলটাকে বিক্রয় বলি না, মানে ক্রয় ফেরত দিয়ে দিলে ক্রয় কমাই না, আমরা ক্রয় ফেরত দিয়ে কমাই, ঠিক আছে, বাকিরা বুঝতেছেন কিনা একটু বলেন আমাকে, আর না বুঝলে কোথায় বুঝতেছেন না সেটা একটু আমাকে বলেন,
তিশা আপনি কি বুঝতেছেন আমাকে একটু বলেন তো বুঝতেছি আপনার কথায় মনে হচ্ছে না ঠিক আছে সমস্যা নাই কথা হচ্ছে মানে কোথায় ঝামেলাকে আমাকে একটু বলেন ওই পুঞ্জীবিত অবচয় এটা একটু ক্লিয়ার করে বলে ভালো হতো এই জিনিসটা কি এটা আমি ক্লিয়ার না আচ্ছা তাহলে আজকে আমরা এই জায়গাটা দিয়ে ক্লাস শেষ করব ওকে তাহলে পুঞ্জীবিত অবচয় নিয়ে বাকিরা কি বোঝেন ভালো মতো আমাকে একটু বলেন তো কেউ বিভব বলতে কি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটাও বলতেছি নাই না আপনি একটু বলেন তো আপনি কি জানেন এটা সম্পর্কে বিপরীত সম্পদ এবং কি বলে পুঞ্জীবিত অবচয় এগুলো নিয়ে আমি কন্ট্রা এন্ট্রি পড়েছি নগদান হিসাবে সরি নগদান হিসাবে না নগদানে আছে ওইটাও আছে বাট কি বলে এটাও এটা হচ্ছে অ্যাকচুয়াল কন্ট্রা যে বলতে যা বোঝায় ঠিক আছে কন্ট্রা অ্যাকাউন্ট আচ্ছা আচ্ছা এই জিনিসটা ক্লিয়ার করি আপনাদের একটু ক্লিয়ার করি কন্ট্রা অ্যাকাউন্ট হচ্ছে একটা হচ্ছে বিপরীত হিসাব কন্ট্রা এন্ট্রি দাখিলা দুইটা কিন্তু এক জিনিস না ঠিক আছে আপনাদের এটা মাথা রাখতে হবে আপনারা হ্যালো হ্যাঁ আপনারা নগদান বইয়ে একটা করে আসছেন না নগদ এবং ব্যাংক মনে আছে এই যে ব্যাংকে জমা ব্যাংক হতে উত্তোলন এগুলো সব কি কন্ট্রা এন্ট্রি না জি এগুলো কি এগুলো হচ্ছে কন্ট্রা এন্ট্রি ঠিক আছে বিপরীত দাখিলা এগুলো কিন্তু কন্ট্রা অ্যাকাউন্ট না দুইটা ভিন্ন জিনিস ওকে আচ্ছা কন্ট্রা এন্ট্রি মানে নগদ এবং মানে বুঝতেছেন তো একই জাবেদার বিপরীত দিকে বসা ঠিক আছে মানে নগদান বইয়ের বিপরীত দিকে বসতেছে একই একই লেনদেন হ্যাঁ এই কারণে এটা আর কি আর কন্ট্রা অ্যাকাউন্টটা হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা আছে আপনার যেইটার বিপরীতে ওই অ্যাকাউন্টটাকে কমায় দিবে যে অ্যাকাউন্টই হোক না কেন ঠিক আছে এখন কন্ট্রা হিসাব কি কি আছে মানে বিপরীত হিসাব কি কি আছে আপনার ক্রয় ফেরত বিক্রয় ফেরত পুঞ্জীভূত অবচয় আর কি কি আছে কি বলে আপাতত এই কয়টাই আমাদের থাক তো আচ্ছা তিশা আপনার কোথায় সমস্যা না বলছিলেন একটু আবার বলেন তো আমাকে পুঞ্জীভূত অবচয় জিনিসটা কি একটু ক্লিয়ার করে বলতে আচ্ছা ক্লিয়ার করে বলতেছি আমরা হিসাব বিজ্ঞানে কিন্তু নিয়ম আছে আপনার স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদের কিন্তু আপনি ক্রেডিট করতে পারবেন না সরাসরি ঠিক আছে স্থায়ী সম্পদকে আমাদের ক্রয় মূল্যেই দেখাইতে হবে এটা এটা কি জানেন আপনারা স্যার একটু আমাকে বলেন স্থায়ী সম্পদ ক্রয় মূল্যে দেখাতে হয় ঠিক আছে সবাই বুঝতেছেন আমাকে একটু হ্যাঁ না বলেন প্লিজ বুঝতেছি আচ্ছা স্থায়ী সম্পদকে আমরা ক্রয় মূল্যে দেখাতে হয় তো কিন্তু আমার আসলে কি ক্রয় মূল্য থাকে না এক বছর কি বলে সময়ের সাথে সাথে কি মূল্য কমে তাই না সময়ের সাথে সাথে মূল্য কমে কিন্তু তাহলে কি আমরা সম্পদ কমায় দেখাবো এখন কমাতে গেলে কিভাবে কমাইবো তাই না আমরা কি কমাইতে পারবো এইভাবে না আমরা এভাবে কমাইতে পারবো না ঠিক আছে সরাসরি যেমন ধরো আমাদের আসবাবপত্র কিনলাম আমরা আসবাবপত্র আসবাবপত্র ক্রেডিট আমরা এভাবে করি সরাসরি তোমার ইয়া কি বলে অবচয় হিসাব ডেবিট কেমনটা লাগে অবচয় হিসাব ডেবিট আসবাবপত্র ক্রেডিট এই কেউ করছো না না ঠিক আছে কেন না এইটার কারণে আমরা স্থায়ী সম্পদকে আমরা ক্রয় মূল্যে দেখাইতে হয় এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর নিয়ম ঠিক আছে তোমরা এই আর্থিক বিবরণী গুলো করতে গেলে নিয়ম কারণে এটা পাবা তোমরা নিয়ম কারণ স্কিপ করে গেছো হয়তো বা এই কারণে তোমাদের নিয়মটা মনে নাই ওকে
আচ্ছা তো প্রাইমারি দেখাইতে হবে এই কারণে আমরা আমরা এটা দেখাইতে পারি না এই যে এই আসবতো কে দেখাইতে পারি না তো এই কারণে আমরা কি করি আমরা আমরা বলি যে আমার অবচয়টা হইছে এই অবচয়ের বিপরীতে কি হয় আমরা একটা সঞ্চিতি তৈরি করি ঠিক আছে সঞ্চিতি সেটার নাম কি পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত মানে কি পুঞ্জীভূত মানে কি বলো তো কেউ কেউ একজন বলো সবগুলো অবচয়ের যোগফল ঠিক আছে মানে শুধু পুঞ্জীভূত মানে কি জড়ো হওয়া ঠিক আছে জড়ো হওয়া বুঝতেছো জি স্যার মানে তোমরা যদি কেউ কেউ ভালো হয়ে থাকো এটা বোঝার কথা শব্দটা হচ্ছে অ্যাকিউমুলেটেড অ্যাকিউমুলেট হ্যাঁ অ্যাকিউমুলেট মানে হচ্ছে জড়ো হওয়া মানে হচ্ছে তোমার যে ওভার দ্য ইয়ার্স তোমার যে অবচয়গুলো হবে প্রতি বছর তোমার আস্তে আস্তে সম্পদের মূল্যটা কমবে এটা দিয়ে তুমি অবচয় সঞ্চিতি বাড়াবা সঞ্চিতি বাড়ায় কি করবা তুমি তোমার আর্থিক অবস্থার বিবরণী থেকে অবচয়টা বাদ দিবা অবচয় নামে না কি নামে পুঞ্জীভূত অবচয় নামে আচ্ছা তো এই যে পুঞ্জীভূত অবচয়টা এইটা কি কোথাও যায় ব্যবসা থেকে টাকাটা চলে যায় ইটস অল রাইট হ্যাঁ অবচয়ের কারণে আমাদের টাকাটা কমে যায় কিন্তু টাকাটা পায় কে বলো তো তিশা তুমি বলো আবার করেন প্রশ্নটা এখানে নেট স্লো আমি বুঝিনি আচ্ছা আচ্ছা আসবাবপত্র না সরি আমরা যে পুঞ্জীভূত অবচয়টা ঠিক আছে আচ্ছা বাকিরা একটু বলো তো আমি কি বলছিলাম নিজে ভুলে গেছি পুঞ্জীভূত অবচয় কারাবার বলছিলেন আচ্ছা ঠিক আছে রায় তোমার কথা কিছু বুঝি নাই যাই হোক ব্যাপার না আমার কথা হচ্ছে এই যে অবচয়টা আমার জড়ো হচ্ছে প্রতি বছর তাই না তো আমি যে অবচয়টা খরচ করতেছি তিশা শুনতেছো এবার হ্যালো আচ্ছা আমি বলে যাই ঠিক আছে তোমরা পরে দেখে নিও তো আমরা যে অবচয়টা আছে আমরা প্রতি বছর অবচয় হয় কিন্তু এই অবচয়টা কার কাছে যায় সেটা কিন্তু আমরা জানি না ঠিক আছে অবচয়টা আমার আসলে কোথাও যায় না এটা শেষ হয়ে যায় সিম্পলি তো এটা যেহেতু ব্যবসার সাথে অন্য কোনো পক্ষ জড়িত না হ্যাঁ আবার তুমি দেখো এই যে পুঞ্জীভূত অবচয়টা এটা কিন্তু কেউ পায় না এই টাকাটা কিন্তু ব্যবসায় রয়ে যায় নগদটা এই নগদ টাকাটা কিন্তু তোমার কোথাও যায় না আসবাবপত্রের মূল্য কমে যায় ঠিকই কিন্তু টাকাটা তোমার কি কেউ পায় না এই খরচটা কেউ পায় না এটা জাস্ট কি ওয়েস্ট ওকে কি বলে আচ্ছা তিশা তুমি কথা শুনতে না পেলে আমাকে একটু বলো তো হ্যালো আচ্ছা ঠিক আছে আচ্ছা তিশা বের হয়ে গেছে রায়দ এবং নাইনা তোমরা শুনতে পাচ্ছ জি স্যার আচ্ছা হ্যাঁ স্যার আজকে অনেক বকবক করলাম কিন্তু পড়া খুব কম হয়েছে আমাদের ঠিক আছে আচ্ছা পড়া কম হয়ে গেছে তো আমরা কি করা যায় আমি কি বলে তোমাদের তোমরা এখন আর জুমে খেয়াল করার দরকার নেই তোমাদের যে ছবিগুলো দিচ্ছি ছবিগুলো একটু খেয়াল করো তো হোয়াটসঅ্যাপে হ্যাঁ হোয়াটসঅ্যাপে খেয়াল করতে পারো হ্যাঁ আমি এক একটা ছবি বলি তোমরা একটু দেখো ঠিক আছে রায়েদ তুমিও খেয়াল করো হ্যাঁ অথবা এই ভিডিওটা দেখে নিও নাইনা দেখতে পাচ্ছ নাইনা জি স্যার আচ্ছা দেখো আমরা প্রথমে পড়লাম কি হিসাব বিজ্ঞানের পরিচিতি ঠিক আছে তারপরে পড়লাম আমরা ভিডিও দেখা যাচ্ছে না স্যার আমি ভিডিও দেখাচ্ছি না ও আচ্ছা ঠিক আছে দেখাই নাই ভাবছিলাম তোমরা দেখবে আর কি আচ্ছা ওকে আচ্ছা এই দেখো তো প্রথমটা কি সরি প্রথমটা ছিল হিসাব বিজ্ঞানের পরিচিতি ওকে পরিচিতি ছিল দ্বিতীয়টা ছিল কয়েকটা নৈবিত্তিক এটা তোমরা সলভ করবা ওকে মানে আমরা এটা দেখে দেখে মুখস্থ করবা কোনো প্রশ্ন থাকলে লিখে রাখবা উত্তরও দেওয়া আছে স্টিল প্রশ্ন থাকলে করবা আমাকে তারপরে হচ্ছে অনেকগুলা প্রফেশনাল ডিগ্রি এবং প্রতিষ্ঠানের নাম ঠিক আছে প্রফেশনাল ডিগ্রিজ এন্ড অর্গানাইজেশন
তারপর হচ্ছে আচ্ছা অ্যাকাউন্টিং বডিজ, মানে অ্যাকাউন্টিং এর বিভিন্ন নিয়ম কানুন নিয়ে কাজ করে এরা। হ্যাঁ, আরো কিছু অ্যাকাউন্টিং বডিজ আছে তাদের সম্বন্ধে দেওয়া আছে এখানে, এগুলো মুখস্থ করবা কেন, কারণ ওই ফুল ফর্ম আসতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে একটু আমরা হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী কারা দেখলাম, তারপর হিসাব বিজ্ঞানের জনক কি, একটু হিস্ট্রি পড়লাম এই নিয়ে, তারপর আমরা এখানে এসে আজকে ক্লাসটা শেষ হইলো। ওকে, আচ্ছা তো এতটুকু তো পড়লাম, এরপরে কি তোমাদের বাসায় পড়া হচ্ছে? আগের গুলো এতটুকু যা পড়লাম তা তো অবশ্যই, সাথে এই যে হিসাব নিকাশের ভিত্তি এটা কত, আমরা আচ্ছা আমরা অনেক কিছুই পড়াইতে পারি না এই পর্যন্ত, তো তোমাদের পড়া থাকবে হচ্ছে তোমার কত পেজ, আচ্ছা 25 পেজ পর্যন্ত আমার আসলে আজকে পড়ানোর টার্গেট ছিল, কিন্তু আমরা পড়াতে পারছি কত দূর, আমার কাছে বইটা আছে কই, আমরা পড়াতে পারছি মাত্র 8 পেজ। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে তোমরা এই 8 পেজ কি না আরো আরো পরে, আচ্ছা 7 পেজ, এই 7 পেজ তোমাদের একদম মুখস্থ করতে হবে। ঠিক আছে, আচ্ছা 7 পেজ মুখস্থ করবা, কিন্তু তোমাদের পড়া কতটুকু থাকবে, তোমাদের 12 পেজ পর্যন্ত পড়া থাকবে, 25 না, 25 তোমরা পারবা না। ঠিক আছে, আমি চাইছিলাম 25 কিন্তু আমার মনে হয় তোমরা পারবা, সেই কারণে তোমাদেরকে বলতেছি তোমাদের যে 12 পেজের নৈবিতিকটা যেখানে শেষ হয়েছে অর্থাৎ 13 পেজ পর্যন্ত, 14 নতুন একটা টপিক তোমাদের পড়া তাহলে কই 14 আগে, মানে 13 পর্যন্ত। ওকে ক্লিয়ার রায়দ এবং তিশা? আচ্ছা ক্লিয়ার, আচ্ছা আমি অবচয়ের বিষয়টা নেক্সট দিন আবার বলবো, নে তুমি বের হয়ে গেছিলে সামহাউ, তো ওইটা নেট স্লো ছিল, ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ এটা বুঝি আমি, তোমাদের একটু নেটটা খুবই ঝামেলার ব্যাপার স্যাপার, এটা কপাল খারাপ করার নাই, আমার সাথে হয় প্রায়। তো আজকের ক্লাস এই পর্যন্তই, অনেকক্ষণ কথা বললাম, যা পড়া দিছি একটু পড়ো কষ্ট করে। হ্যাঁ, যেহেতু আমাদের অনলাইন ক্লাস, আমাদের আসলে অনেক কিছুই হয় না যেভাবে আমরা বাস্তবে মানে ফিজিক্যালি ক্লাস নিলে হওয়ার কথা। ওকে, এই কারণে তোমাদের থেকে একটু ভালো করে এফোর্ট দেওয়া লাগবে, আমার তো যা দেওয়ার দিচ্ছি আমি আমার চেষ্টা করবো সবটুকু দেওয়ার, তোমরাও তোমাদের থেকে সবটুকু দেওয়ার চেষ্টা করতে হবে। তোমরা নেক্সট ক্লাসের মধ্যে বইটা কিনে ফেলো, হ্যাঁ যে বই কিনো কিনে ফেলো, পড়া শুরু করো, র‍্যাপস কিনতে পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নাই, তারপর পড়ো। ঠিক আছে, নেক্সট থেকে কি আমাদের গুগল মিটে পড়াবেন? গুগল মিটে করলে তোমাদের তো প্রবলেম হওয়ার কথা, প্রবলেম হচ্ছে ওদের যাদের ফোন পিসিতে, তুমি জাস্ট ব্রাউজারে ঢুকে ওই লিংকটাতে ঢুকলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, আচ্ছা তো না এখন আর মিট লাগবে না, যেহেতু জুমেই আর কি সবাই আছো, আমারও ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, তো তিশা এবং রায় শুনতেছো? জি শুনতেছি। আচ্ছা স্যার আমি যতটুকু পড়লাম একটু কাইন্ডলি পড়বা, এবং 13 পেজ পর্যন্ত তোমরা পড়াটা আগায় রাখবা। ওকে ওকে, ঠিক আছে আমি একটু চ্যাট বক্সে লিখে দিচ্ছি 13। ওকে, এই পর্যন্ত মানে আমি যেহেতু ছবি দিয়ে দিয়েছি, তোমাদের এখানে নতুন বই লাগতেছে না, বই অবশ্যই কিনবা, বাট আজকের জন্য পড়া এতটুকু, তোমরা নবীতিক গুলা করবা। ওকে ঠিক আছে, নাইনা তিশা এবং রায়েদ, ওকে ওকে, আচ্ছা নেক্সট ক্লাস সম্ভবত শনিবার, শনিবার আমরা আবার ইনশাল্লাহ 6টার দিকে কথা বলবো। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপও আমি থাকবো, হোয়াটসঅ্যাপে তোমরা একটু আমাকে কোনো প্রবলেম হলে নক দিবা। ঠিক আছে, এই 13 পেজ পড়তে গিয়ে সমস্যা হলে আমাকে জাস্ট বলবা, ওইখানে মার্ক করবা বইয়ের কোথায় সমস্যা, মার্ক করে দিবা অথবা মেসেজ দিবা, আমি চেষ্টা করবো বলে দেওয়া। ওকে আচ্ছা, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন আজকে শেষ করে দিচ্ছি।